আসলে ভাবি জানো, যার জীবনে বাবা মা নাই তার জীবনটা না একটা সাদা কাগজের মতো। সাদা কাগজে যেমন না লিখলে সাদা কাগজটা সাদাই পড়ে থাকে, ঠিক বাবা মা যার জীবনে নেই তার জীবনটা না শূন্যতায় ভরা থাকে। ভাবি আপনি এসব কেন করলেন? তাই শোন, এখানে যে নাটকটা সাজানো হয়েছে না, সেই নাটকের পরিচালকটা হচ্ছে আমি। আসলে আমি যেভাবে বলেছি সবাই সেভাবে জাস্ট একটা অভিনয় করে গেছে। ভাবি আমাকে সারাদিন কাজ করা নিতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে সময় মতো আল্লাহ তাআলার ইবাদতটা করতে দিয়েন। এটা তোর সংসার মানে? এটা তোর সংসার কেমনে হয়? এটা আমার সংসার। আসলে সবকিছু উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ আসলে আমাদের হেদায়েত দান করবে, তো এই জন্যই পাঠাইছে। জানেন তো ভাবি, এই যে আমি আজ এত কিছু জানি, এত কিছু শিখেছি কিভাবে জানেন? কিভাবে? আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যায়। ফার্স্টে আমার বাবা মারা যায়, তারপরে হঠাৎ করে আমার মাও একদিন মারা যায়। জানি না তখন সেভাবে কোনো কিছু বুঝতামও না। তখন আমার চাচা জেঠা যারা আছে ওরা আমাকে এতিমখানে রেখে আসে, আমাকে বাড়িতে রাখেনি। আমি ওইখানে আস্তে আস্তে বড় হওয়ার পরে সব কিছু শিখতে পারি। আর অন্তত যখন আমার এটুকু ভালো করে মনে আছে, আমার বাবা মা আমাকে সবসময় ইসলামের পথে চলতে বলতো, আর আমাকে সবসময় মানে হাদিস শিখাইতো আর কি, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে কোরআন পড়তে হয়, সব কিছু আমাকে শিখাতো। আসলে একটা কথাই আছে না, বাবা মা যেমন হয় সন্তানেরও তো ঠিক তেমনই হয়। তোমার বাবা মা যেরকম নামাজ কালাম পড়তো, দেখো তারা না থাকতেও তুমি ঠিক সেরকম নামাজি হয়ে গেছো। আর তোমারও ছিল তো, আমরাও আজকে নামাজি পড়ে রয়েছি। জানো তো ভাবি, আমি আজ খুব খুশি, কারণ আমি আমার বাবা মার কথা রাখতে পারছি। তারা মৃত্যুর সময় আমাকে কি বলছিল জানো? বলছিল আমি যেন পাঁচক্ত নামাজ পড়ি, আমি যেন নিজে শিখি, আমি আর পাঁচজনকে শিখাই, আর তার জন্য আমি তাদের মতো করে নিজেকে গড়ে তুলেছি। জানি না কতটা পারছি, তবে আমি চাই আল্লাহ তাআলার কাছে সবসময় বলি তারা যেন জান্নাতবাসী হয়। সেটাই বল, দেখো মৃত্যুর উপর তো কোনো হাত নেই। আর দেখো তুমি কান্নাকাটি না করে তোমার বাবা মার জন্য দোয়া করো, আর আমরা সবাই তোমার বাবা মার জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করো। আর শোনো, একদম মন খারাপ করে থাকবে না, কিন্তু হ্যাঁ এই যে আমি আছি, আমরা সবাই আছি, আর আমরা সবাই তো তোমার পরিবার। আর শোনো, অনেক কথা হয়েছে, চলো বাড়ির কাজকামগুলো সেরে আবার নামাজের সময় আসবে না, আমরা আবার নামাজ পড়তে যাবো। কি করো? এতো রান্না করার জন্য তরকারি কাটতেছিলাম। আজকে এত দেরি করে রান্না করতে যাচ্ছ কেন? খিদে লাগছে তো, তাড়াতাড়ি করো। আজ তো তাড়াহুড়া, খুব খিদে লাগছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি রান্না করো। আর শোনো, আমি কালকেই চলে যাব। কালকেই চলে যাবা? আর কিছুদিন থাকলে হতো না? আসলে অফিসের বস ফোন দিচ্ছে, ওখানে কাজের অনেক চাপ, এখানে অনেক দিন থাকছি তো আর সম্ভব না। তাহলে চলে যাবা? হ্যাঁ, কি আর করা যাবে, পরের কাজ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তাড়াতাড়ি রান্না শেষ করে আসতেছি। আচ্ছা তুমি রান্না করো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মধু। হ্যাঁ বলো। এটা জিনিস ভাবছি আও। কি জিনিস? আমরা এই মেয়েটার উপর কত অত্যাচার করলাম, আর মনে করলাম যে কোন উদ্দেশ্য বা এই বাড়িতে আইসে আছে না, অনেক মেয়ে ছাল বলে কিন্তু আছে, যে দেখা যায় যে ভালো মন লিয়ে আসে, আসার পর সবার মন জয় করিয়া দেখা যাচ্ছে ঘরের জিনিসপাতি যা থায় চুরিমুড়ি করলি চলে যায়। কিন্তু দেখো আমাদের ছোট বউ আমারে এমনভাবে আপন করে লিছে, ঠিক আছে, যে আমার পুরো ফ্যামিলি ইমানদার বানা ফেলা দিল। আসলে এরকম মানে বউ 10 গ্রামে মেলে একটা, মানে আল্লাহ তালা ঠিক আছে আমারে ওই পাঠা দিছে, বুঝছি। ওর কথা আর কয় না, আসলে মেয়েটা কিন্তু খারাপ না, মেয়েটা খুব ভালো। দেখো আগে তো আমরা সবাই মিলে ওই মেয়েটাকে কিভাবে অত্যাচার করা যায় সেই চিন্তা ভাবনা করতাম,
অথচ দেখো সেই মেয়েটাই কিনা আমাদের আজকে নামাজে হতে কত সাহায্য করলো। এই যে দেখো, তুমি আমাকে নামাজ পড়তে জানতাম, তোমাদের শিখালো ভাই আর আমাকে শিখালো মেয়েটা। মেয়েটা খুব দরিদ্রশীল, আসলে খুব ভালো। আমাদের পরিবারে যে এরকম একটা বউ আমরা পাবো, ঠিক আছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তা কি কইছ চাও? তা তো বটে। তুমি দেখো সারাদিন যে এত গাধার মতো খাটিয়ে তারপরে দেখো কখনো কিছু বলে না। এই যে এখন আমি বলি যে তুমি তো এত কাজ করছো এখন করতে হবে না, তাও বলে যে না হয় আমরা মিলেমিশে কাজ করি। না মেয়েটা আসলেই ভালো। হ্যাঁ, তোমার ভাই যে প্রথমে অনাথ একটা মেয়েকে নিয়ে আসছিল, আমরা ভাবছিলাম অনাথ মেয়ে নিশ্চয় খারাপ হবে, কিন্তু অনাথ মেয়েরাও যে ভালো হয় সেটা তোমার ছোট ভাইয়ের বউকে দেখে বুঝলাম। আরে না, আমি তো আসলে ভাবছি কি যে ও অনাথ লয় মনে হয় যে ওই একটা দান দালি আইছি, কিন্তু ওর আচার ব্যবহারে হ্যাঁ বা ওর পরিবেশে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মনে ফেরেশতা পাঠাইছে আমার বাড়ি, বুঝছ? আচ্ছা বাদ দাও, শোনো, চলো এখন বাড়ির মধ্যে যাই। আচ্ছা ভাবি, হ্যাঁ বলো। এ বাড়িতে তো অনেকদিন হলে আসছি, কিন্তু কখনো তো এটা জানা হয়নি যে তোমার বাবার বাড়ি কোথায়। ও, আমার বাবার বাড়ি সম্বন্ধে? আসলে আগে তুমি আমার সাথে ওইভাবে কথাই বলতে না, তাহলে জানবা কীভাবে বলো? আর তুমি তো আসছো খুব বেশি দিন না, অল্প দিন। আসলে আমার বাবার বাসা হচ্ছে ঢাকাতে, আর আমার বাবা একজন কর্নেল, সেনাবাহিনীতে চাকরি করে। ও, আর এখন তো জিজ্ঞাসা করো বা, আপনার বাবাকে তো দেখি নাই। আসলে আমার বাবা তো তেমন একটা ছুটি পায় না, বছরে দু একদিনকার জন্য বেড়াতে আসে, দেখবা কিছুদিনের মধ্যে বাবা আবার বেড়াতে আসবে। আর তোমার মা? মা আমার মা তো সেই ছোট্টবেলা মারা গেছে আমাকে রেখে, তারপর থেকে বাবা তো তেমন একটা সময় পাইতো না। আমাদের বাড়িতে কাজের লোক ছিল, আসলে সেই আমাকে দেখে শুনে মানুষ করছে। তখন থেকে না আমি খুব জেদি ছিলাম, বাবার একমাত্র আদরের মেয়ে তো আমি, আর এই জন্য না তোমাকে বুঝতে পারিনি। প্রথম থেকে এসে ভাবতাম একটা অনাথিতিম যার বাবা মা নাই কোনো পরিচয় নেই, সেই মেয়ে কিনা আমার যা হবে। আসলে ভাবি জানো, যার জীবনে বাবা মা নাই তার জীবনটা না একটা সাদা কাগজের মতো। সাদা কাগজের যেমন না লেখলে সাদা কাগজটা সাদাই পড়ে থাকে, ঠিক বাবা মা যার জীবনে নেই তার জীবনটা না শূন্যতায় ভরা থাকে। যেমন দেখো, আমি ছোট থেকেই বাবা মার আদর পাইনি, আমার জীবনে আজীবন কমতে থেকে যাবে। আচ্ছা বাদ দে, আসলে বাবা মা তো চিরদিনই সবার বেঁচে থাকে না, হয়তো আমি ছোটবেলা থেকে মায়ের আদরটা পাইনি, কিন্তু আমার বাবা, আমার বাবা কিন্তু আমাকে খুব ভালোবাসতো। এখনো জানো, যখনই আমার বাবাকে বলি এখনই তোমাকে এটা করতে হবে, তখনই সেটা করে। ভাবি তুমি না খুব ভাগ্যবতী, তোমার তো বাবা আছে আর আমার তো তাও নাই। আচ্ছা মন খারাপ করতে হবে না ভাগ্যি, দেখ তো আমাকে থেকে কি কখনো মনে হয় আমি মন খারাপ করি? শোন, এখন আমাদের কি উচিত? তোর যেরকম বাবা মানে আমার তো মানে, আমরা তাদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করে। ঠিকই বলছো, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। হ্যাঁ, তোমাদের কি এমন ছলা পরামর্শ করা হচ্ছে? আরে ছলা পরামর্শ না ভাই, আমরা দুজন এমনি সুখ দুঃখের গল্প করতেছি, বসো। আসলে রান্নাবান্না শেষ করে তাও ভালো দুজন গল্প করতে, তো দুইজন তো বসেই থাকবা, এদিকটা আমাদেরও পেটে একটু ডাক দিচ্ছে খাওয়ার জন্য। আসলে তোমরা তো ছিলা না আর আমরা তো দুজন একা খাইতে পারি না, এই জন্য বসে আছি। আহারে, আমার বউ আমার ভাবি, ঠিক আছে তাহলে আর বসবো না, যাও। হ্যাঁ এই চল, আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমরা খাবার বেরিয়ে দিচ্ছি, চলো। আসো আসো ভাই, আসো। এই তো মা পানি তুলতেছি, রুজু করবো তো। আপনি মোট ভবনের সামনে পানি তুলতেছেন কি জন্য? আমি তুলে দিচ্ছি। না রে মা, আমি পারবো না। আব্বা আপনি বলছি না আপনার এগুলো করার সময় না, আর তাছাড়া আপনাকে উজু পানি দেওয়া, পানি তোলা, এগুলো এক ধরনের ইবাদত করা, আর শ্বশুর শাশুড়ি সেবা করলে আল্লাহ তাআলা খুশি হন। আচ্ছা মা, আচ্ছা তুমি যাও, আমি বাড়ি দাঁড়াই। আচ্ছা ঠিক আছে আব্বা। তোমার মতো পেটার বউ যদি সব ঘরে ঘরে থাকতো,
সেসব বাড়ি আল্লাহ পাক হেদায়েত করে দিত। আব্বা কি বলেন না, আমি তো আপনার মেয়ে, বেটার বউ কই। আসলে বেশি কিছু চাই না, আমাকে একটু মেয়ের ভালোবাসা দিয়েন। কারণ জন্মের পর আমি বেশি দিন বাবা মাকে কাছে পাইনি, খুব কম বয়সে আমি আমার বাবা মাকে হারাইছি। আর যখন আমি এই বাড়িতে প্রথম আসলাম, আসার পরে মনে হলো কি আমি আমার পরিবার পাইছি, আমি আমার বাবা মা আবার ফেরত পাইছি। আমার বাবা মা আমাকে ছেড়ে যায়নি, তারা মারা যায়নি। মারে তুই চিন্তা করিস না মা, আমি আছি, আমি তো তোমার বাবা নাকি। তবে একটা জিনিস কি রে মা, আমি যতই দিন যাচ্ছে, যতই তোমার ব্যবহার আছে দেখতেছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম মানুষও পৃথিবীর বুকে আছে। আচ্ছা মা তুমি যাও, তুমি উজু করে নাও গা, নামাজের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আব্বা, যাও যাও মা যাও। আসলেই এই বেটার বউটা আল্লাহ পাকের একটা নিয়ামত, কত সুন্দর ব্যবহার, আচার, মনটা ভরে যায়। আল্লাহ তোমার বাসা রাখুক মা, বাসা রাখুক। তাহলে বাবা দেখে শুনে যাও, আর যায় সারিয়ে খবরটা দিও যে ঠিক মতো পৌঁছায় যাও। আব্বা আমি তো দেখে শুনেই যাবো, আপনিও দেখে শুনে থাকবেন। আর ভাবি আমার বউটাকে রেখে যাচ্ছি। আরে ভাই শোনো না, তোমার বউকে নিয়ে না চিন্তা করো না, আমরা তো সবাই আছি না কি কন আব্বা। তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে তো সবাই আছে। আমি আর কি চিন্তা করব, আল্লাহর রহমতে সবাই নামাজ কালাম পড়বা, দেখে শুনে থাকবা আর হাসি খুশি থাকবা। আর শোনো গাড়ির পথ সাবধানে যাও, আর বাসায় পৌঁছে একটা ফোন দিও, ফোন দিয়ে বলে দিও যে ভালোভাবে চলে গেছো। তা তো অবশ্যই বলবো। রেডি শোন, গাড়ি ঘোড়ার পথ দেখে শুনে যাস, ঠিক আছে? আর তোর বাবি আছে, সব দেখবি নি কি দেখবে না? আমি না দেখলে কে দেখবে বলো? আর শোনো যায় সারে না আমাদের একটু ফোন দিয়ে জানাই দিও যে ভালোভাবে পৌঁছাইছো। অবশ্যই তো জানাবো। আর ভালো কথা কইছে, আমি দেখে শুনেই যাব, তোমরা কোনো চিন্তা করো না, আমি যে ফোন দেব না। আর আব্বা শোনো, নানা তো অসুস্থ, আম্মাও বাড়িতে নাই, আমি ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জে নামবো না, নানাকেও দেখে যাব না, আম্মার সঙ্গেও দেখা করে যাব না। হ্যাঁ ওইটি ঠিক হবে আব্বা, ও মানিকগঞ্জে আসবে, নানাকে দেখে যেতে পারবে। তুমি একটু দেখে শুনে যাও। সমস্যা নেই, আমি দেখেই যাব। বাড়ি নিয়ে এক কোনো চিন্তা করবি না তুই, তুই তোর শুধু কাজে মন দিবি। এইটা তোর কাছে আমার অনুরোধ থাকলো, কাজে মন দিবি, বাড়িতে আমরা আছি, এই যে বড় বৌমা আছে। হ্যাঁ তোমার বউকে দেখে রাখার দায়িত্ব আমাদের সবার, সবাই দেখবে। আচ্ছা সবাই দেখে রাখলেই ভালো। ঠিক আছে বাবা, তাহলে বিসমিল্লাহ করে রওনা হোক। আচ্ছা আব্বা আসি। আচ্ছা আচ্ছা দেখে শুনে থাকবা। আচ্ছা দেখে শুনে কেন রে, বড় লোক হয়ে দেখতেছি চিনতেই পারতেছিস না। আরে ব্যাপার সেটা না, তোর এত পরিবর্তন হয়েছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি তোকে দেখে। আরে ভাই সব সময় কি মানুষ একরকম থাকে? তা ঠিক আছে, কিন্তু কিভাবে এত পরিবর্তন সম্ভব? আল্লাহ আশ্চর্য হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করছে না তাই। আরে ভালো লাগবে বন্ধু দেখে। তারপর তোর খবর কি বল? এই তো আলহামদুলিল্লাহ, বিয়ে শাদি করছি। বিয়ে করছিস? একবার বলার প্রয়োজনও মনে করলি না বন্ধু। আসলে সেভাবে না, একটা কারণে একটা এতিম মেয়েকে আমাকে বিয়ে করতে হয়েছে। ঠিক আছে, এতিম সে তো মানুষ, বিয়ে তো করিস, অন্তত জানাইতে পারতি বন্ধু হিসাবে। সেভাবে বিয়ে হয়নি, আমি ঢাকা থেকে বিয়ে করছিলাম, পরে বাড়িতে নিয়ে আসছি। যাই হোক শোন,
তোকেও তো অনেক পরিবর্তন দেখতেছে। পরিবর্তন হবে না, বয়স হইছে এখন। কোট প্যান্ট পরে কোথায় কি করতেছিস? ঢাকার একটা প্রাইভেট কোম্পানি সিএমপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জুনিয়র অফিসার পোস্টে আছি আমি। মাশাআল্লাহ, তুই কোথায় আছিস এখন? আমি এই আছি একটা প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে আছি। যাই হোক বন্ধু, তুই কি এখন এভাবে কোথায় যাচ্ছিস? আমি ঢাকাতেই রওনা দিলাম। তুই বাড়িতে কবে আসছিস? তোকে তো দেখলাম না। আমি এই তো এখনো বাসা পাই নাই, মাত্র এর থেকে নেমে যাচ্ছে এভাবে। একটু ইমার্জেন্সি ছিল, আবার চলে যাব, কালকে চলে যাব আমি। বলিস কি? তো যাই হোক, মাশাআল্লাহ দেখে তো অনেক উন্নতি লাগতেছে। ওই হইছে আর কি। নামাজ কালাম কিছু পড়িস? আসলে কিন্তু এই বিষয়টা সময় পাই না, ব্যস্ত মানুষ বুঝেছি তো। নামাজ কালামে সময় পাস না? যে কারণে আমাদের সৃষ্টি হয়েছে, যে আল্লাহর ইবাদতের জন্য, সেই ইবাদত বাদ দিয়ে অন্য সব কাজেই তুই সময় পাস। আসলে বন্ধু কি মানে বলবো, বলতে লজ্জাও লাগে। দেখ বসের যে চাপ বুঝেছি তো, প্রাইভেট কোম্পানি। শোন, কাজ কখনো আগে না, আগে নামাজ তারপরে কাজ। আর দুনিয়ার এমন কোনো জালেম নাই যে নামাজের সময়টা দেবে না। জানিস বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা পরিমাণ দোজক খাটা লাগে, আর যার 1 হুব্বা পরিমাণ 2 কোটি 88 লক্ষ বছর। তাই নামাজটা সময় মতো আদায় করবি। আসলে জানি তো আমরা, তারপরেও গাফিলতি করি। আর গাফিলতি করিস না, তুই ছোটবেলার বন্ধু, আমি কি চাইবো যে তুই আমার সামনে দিয়ে জাহান্নামে যা আর আমি জান্নাতে যাই? না না, ঠিক বলছিস বন্ধু, আসলে এটা কেউ চায় না। আচ্ছা বন্ধু, তোর সাথে দেখা হয়ে ভালোই লাগলো, আবার দেখা হবে। আচ্ছা বন্ধু, তাহলে ভালো থাকিস। তুইও ভালো থাকিস, আর ঢাকা গেলে একবার খবর নিস, দুজন তো ঢাকাতেই থাকি। আচ্ছা সমস্যা নাই বন্ধু, যোগাযোগ করবো। আচ্ছা যা, ভালো থাকিস। আচ্ছা যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। আব্বা, আপনার ছেলে তো মাশাআল্লাহ চলে গেল, এখন আমাদের খেলা শুরু। দাঁড়া মা, টুপিটা খুলি এখন। খুলে এই যে আমার পকেটে চলে গেল। এত কষ্ট করে এরকম ভিজা পড়ে থাকা যায় তো? এখন হবে আমাদের খেলা। আমি চিনকেছি তোমার হয় খোলা চুল, প্রেমে পড়ে যদি আমি হোক না যত ফুল, দেখেছি তোমার হাওয়া খোলা চুল, প্রেমে পড়ে গেছি আমি হোক না যত ঢোল। ভাবি, আরে কি কি ব্যাপার, আপনি এই পরিবেশে বেপর্দাভাবে সাজগোজ করে বসে গান গাচ্ছেন? আমি কোন পরিবেশে থাকবো? আরে আমি গান করছি কি গান শুনতেছি কি সাজগোজ করতেছি সেটা তো আমার ব্যাপার। ভাবি, আজকে তো দেখলাম ফজরের নামাজটাও আপনি পড়েননি। হ্যাঁ পড়িনি তো, পড়বো না, কি হবে? নামাজ মানে? আপনি তো এরকম ছিলেন না, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন আমার সাথে, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তাম তো, কয়দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি? ভাবি, আপনি তো বলছিলেন যে আপনি আর বেপর্দাভাবে চলাফেরা করবেন না, পর্দার সাথে চলবেন, তাহলে আজকে এই গেটআপ কেন আপনার? ওটা তো ছিল জাস্ট আমার একটা অভিনয়, আর কিছু না। ভাবি, আপনি এসব কেন করলেন? এই শোন, এখানে যে নাটকটা সাজানো হয়েছে না, সেই নাটকের পরিচালকটা হচ্ছে আমি। আসলে আমি যেভাবে বলেছি সবাই সেভাবে জাস্ট একটা অভিনয় করে গেছে। আর অভিনয়টা কেন করছি শুনবি? শুধুমাত্র তোর জন্য অভিনয়টা করছি, করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর মতো একটা এতি অনাথ এসে এইবারে উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নিব না? এইবারে সবাই ছেলেরা আমার কথা মতো, তোর কথা মতো না, আর এই বাড়িতে তোর কোনো জায়গাই নেই। আর হ্যাঁ, আসলে মোর উদ্দেশ্য ছিল আমাদের মেয়েদের চোখটা ভালো হওয়ার, নাইলে আর তোকে একা পাবো কীভাবে কো? মেয়েদিকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি, সুন্দর করে মেয়েদের ঢাকা গেছে, এরপরে তুই বুঝবি যে এখন আমরা কী করি। যাই এখান থেকে, যা। তাই বলে শেষমেশ আমার সাথে নামাজের অভিনয় করলেন? ভাবি, এ কাজটা আপনি ঠিক করেননি। প্রস্তুত থাক,
দেখ সামনে আরো কত কিছু দিন। ওরে পিহিরিতে কাঠালে রাঠারে ও আঠা লাগলে তোমার সারে না, গোলে মালে পিরিতি করো না। ওরে পিরিতি কাঠালে রাঠারে সেই আঠা লাগলে পরে সারে না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না। ওরে পিরিতের কাঠালে রাঠা একবার লাগলে গায়। আব্বা কি আছে? আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম আর আপনি এখানে বসে গান গাচ্ছেন। হ্যাঁ কি বিচার? আব্বা ভাবি না বেপর্দা ভাবে চলাফেরা করতেছে, আর আজকে ফজরের নামাজটাও পড়ে নাই। আমি দেখলাম গাছতলায় চেয়ার নিয়ে বসে গান গাচ্ছে। আমি ভাবিকে বলাতে ভাবি আমার সাথে খুব খারাপ আচরণ করছে। কি খারাপ আচরণ করছে? শুরু হয়ে গেছে? বাহ সুখবর, ফাইন। হ্যাঁ এটি তো চাচ্ছিলাম আমি। মানে আব্বা আপনি কথা বলতেছেন, আপনিও তো নামাজ পড়তেন, কিন্তু আপনি দেখলাম এখানে আপনিও বসে গান গাচ্ছেন। হ্যাঁ শোনো শোনো শোনো, গান গাওয়া তো খারাপ কিছু না, গান গাচ্ছি এটা মনের খোরাক, গাইছি। কেমন আছে গান? ভালো লাগে নাই? তুমি তো শুনিছাও, মনে হয় ভালো হয়েছে, কিন্তু মুখ ফুটে কবে না নেই, ভালো কথা। শোনো শোনো, ওই তোমার বড় ভাবি ওইটি হচ্ছে নাটকের পরিচালক। হ্যাঁ ও পরিচালনা করেছে, আমি শুধু অভিনয় করে গেছি আমার ক্যারেক্টার নিয়ে। এই আচ্ছা বৌমা কত তো দেখি অভিনয়টা আমার কীরকম আছে, ভালো হয় নাই? হ্যাঁ বড় দেখার সুযোগ পাবো না তো? সি আব্বা সি, নামাজ নিয়ে অভিনয় করলেন? আসলে আব্বা নামাজ দিয়ে না অভিনয় করতে হয় না, নামাজ হচ্ছে একটা পবিত্র জিনিস, আর আপনি তো এতে আরো পাপী হয়ে গেলেন। নামাজ তো কোনোদিন পড়েনি না, যদিও পড়লেন নামাজ দিয়ে মজা করতেছেন, আল্লাহর কাছে আপনি অনেক বড় একটা পাপ করলেন। বাবা রে অত জ্ঞান আমাকে দেওয়ার দরকার নাই, পবিত্র অপবিত্র দুটোই দুনিয়ার উপর আছে। এই পবিত্র টুক দেখি যাও, অপবিত্র টুক তো দেখো নাই, এতে কেমন শুরু হয়েছে দেখবে, সব দেখবে, ভালো মন্দ পবিত্র অপবিত্র কত কি দেখবে, দেখার কি শেষ আছে, কেবল তো শুরু। দাও নিজের সরকার তেল দাও গা, আমার সরকার নিয়ে তুমি চিন্তা করে না, যাও যাও যাও। ওরে পিরিতে কাঠালে রাঠারে ও আঠা লাগলে পড়ে সারে না, গোলে মালে পিরিত কইরো না, কেবল শুরু বৌমা, কাঠালে রাঠার মতো লাগবো। একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো দেরি সহে না, আমার মন মানে না। লা 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 ভাইয়া বাড়িতে সব কি হচ্ছে? কি হচ্ছে? ভাবি বিপর্দে ভাবে চলাফেরা করতেছে, আব্বা বলতেছে অন্যরকম, কেমন যেন আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝির পারো নাই? কিচ্ছু বুঝির পারো নাই ভাইয়া? ও এখনো বোঝো নাই? বুঝবে না, সব বুঝবে না, ঘটনা হচ্ছে কি বুঝছাও? শোনো, ও তুমি যত জোরেরই অ্যাক্টিং ম্যান হও, তার চেয়ে বড় অ্যাক্টিং ম্যান আমরা, বুঝছাও? শোনো, এরকম ছদ্মবেশে না থেকে বুঝছে আও, রূপ চেঞ্জ করে ফেলাও, যে আসালি আইসি আও ও আসা পুরনো অভিনানে, ও আমরা সব বুঝি। ভাইয়া আপনি এসব কি বলছেন, ছদ্মবেশ আসা? শোনো, তোমাদের মতো মেয়েরা এরকম নেকামি করে বুঝছে আও, ঘটনা হচ্ছে কি শোনো, ভালোর ভালো। হ্যাঁ আমি একটা কথাই তোমাকে পরিষ্কার করে দিচ্ছি বুঝছে আও, আমাদের এই ফ্যামিলি ডিনার খুবই শান্তিতে ছিল, একমাত্র তোমার কারণে আমরা অশান্তির দলতেছি। এই মেয়ে তুই বোঝো না,
ভালো করে কইতেছি। এই কিশোর ভাইয়া, কিশোর ভাইয়া, সাবধান করে দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে চলে যাবে, নাইলে কিন্তু খুব খারাপ আছে বুঝছো। আমি কোথায় যাব ভাইয়া, এটা তো আমার স্বামীর বাড়ি, আর আপনি তো খুব ভালো করে জানেন আমার বাবা মা নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। এই মেয়ে, তুমি এতিম মানুষ, আমরা কি এতিম পালি নাকি? হ্যাঁ, তোমার মতো হাজার হাজার এতিম আছে, যদি পালি আমার বাড়ি গাড়ি কিছু থাকবি, সব শেষ হয়ে যাবে বুঝছো। কাম কি আছে, যত তাড়াতাড়ি পারো এ বাড়ির থেকে চলে যাবে, নাহলে কিন্তু খুব খারাপ আছে বুঝছো। ভাইয়া, আমি যেদিন এই বাড়িতে প্রথম আসি না, আমার তো পরিবার বলতে কেউ ছিল না, আমি সেদিন একটা না নতুন একটা পরিবার পাইছি, আমি একটা বড় ভাই পাইছি, আমি ভাবছিলাম এটা আমার পরিবার, আর আমি আমার পরিবারকে ছাড়া কোথায় যাব ভাইয়া, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে একটু দয়া করে বাড়িতে থাকতে দেন না ভাইয়া। শুনো, ঘটনা হচ্ছে কি বুঝছো, যতই চোখের পানি ঝরাও আমার মন কিন্তু গলবি না, নেই আমরা হে বংশের ছাল বালি লয় বুঝছো। যাও তো, যাও 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 থেকে। বৌমা, হ্যাঁ আব্বা বলেন। ঘটনা হচ্ছে কি, তোমার পরিচালনায় তো ভালোই তো নাটক করলাম বুঝলে, তেন ঘটনা হচ্ছে আর দেরি না করিয়ে এই লাস্ট সিকোয়েন্সটা ধরলি তো হয়। আব্বা শোনেন, সব কিছু না এত তাড়াহুড়া করতে হয় না, নাটক তো সবে শুরু, আস্তে আস্তে দেখেন পর্বের মতো খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আরে রাখো তো, আস্তে আস্তে, আমি তো একশন কইছি তুমি শুরু করো, ওই পর্বের মতো বাড়ালি পেরে ঠিক আছে হবি না, নে ডিরেক্টলি মারিয়ে দাও ডিরেক্টলি। হ্যাঁ চুপ করো তো, ডিরেক্টরকে আমি, তুমি না। হ্যাঁ, মাথায় যদি তোমার এত বুদ্ধি থাকতো তাহলে তো ডিরেক্টরটা তুমিই হইতা। শোন, অত পেশাল পাইছ কি কামে, আমার এই নাটকের পরিচালক হচ্ছে আমার বৌমা, পরিচালক যখন তোকে দায়িত্ব বুঝে দিবি তুই অ্যাকশন করবু, ক্যারেক্টারে দেখ আমি ঘুষালিয়ে চলে যাব। আব্বা শোনেন, সবে তো মনে করেন নাটকটা কেবল জুমছে, মেহেদিক তো বাড়ি থেকে বের করে দিলাম, এখন এত তাড়াতাড়ি যদি আপনার বৌমাকে ছেড়ে দিই তাহলে বিষয়টা কেমন হলো না, আগে একটু যন্ত্রণা দিই, তখন আমাদের না আর ঘাট ধরে বের করে দিতে হবে না, একাই দেখবেন দূর 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 করে চলে গেছে। শোনো বৌমা, ও যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে পরে সওয়ালটা আবার বিয়ে দিয়ে পারতেছি, আর আবার বিয়ে দেওয়া মানে ধরো মেলা দিন ভালো মন্দ খাই না, তো ওই সাথে একটু ভালো মন্দ খাইতে হবে আর কি। দেখো আবার ওই আস্তে আস্তে করবেন লাগে বুঝছো আব্বা, আমার মেয়েদি চলে আসুক বিয়ে খাওয়াবেন। দেখছেন আব্বা, আপনি স্যার ভালো মন্দ একটা কথাই বলতে পারে না, খালি উল্টা পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ তুমি চুপ করবা, শোন, প্রত্যেকটা কাজ মনে বল রাখা লাগবে আর বিশ্বাস রাখা লাগবে, বুঝতে পারছিস? মনে বল রাখবো, বিশ্বাস রাখবো, দেখবো তেলের মতো সবকিছু হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বললি তাই না বললি। আর শোনো, যেখানে আমি আছি না সেখানে এত চিন্তার কোনো কারণ নাই, আর হ্যাঁ বিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হও, খুব শীঘ্রই নতুন একটা বিয়ে খাবো আমরা, তো সেই ধুমধাম অনুষ্ঠান হবে, আমরা খুব মজা করব না আব্বা? আচ্ছা শোনো বৌমা, তোমার আমি একটা সময় দিচ্ছি, এই সময়টা কি তুমি সংসারে কাম কম করবে, খালি ভালো মন্দ খাবিয়ে আর বিছানার পর্দায় শুবিয়ে শুয়ে চোখ বন্ধ করে খালি চিন্তা করবে সিকোয়েন্সটা কীভাবে সাজানো যায়, কোনটার থেকে কোনটায় যাওয়া যায়, কোন কাজ করলি একেবারে ডাইরেক্ট প্ল্যানটি মারা যায়। এই দেখছো, এই না হলে আমার শ্বশুর সেম আমাকে বুঝতে পারছে, আর তুমি এতদিন আমার সঙ্গে বাস করো না, বোঝোই না যে তোমার বউ কী চায় না চায়। আব্বা কিন্তু ঠিক আমার অভিনয়টা ধরে ফেলছে। না বৌমা, আমি এটা জানি, তার কারণ তোমার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, এই কারণে করছি, আমার এই সওয়ালটা আগে যে সাহসী ছিলে বুঝলে, এই তুমি এই বাড়িতে আসার পরে কেমন জানি বিলি হয়ে গেছে রে, ঠিক না? আব্বা আসলে আব্বা বিষয়টা সেরকম না,
আমি যেহেতু সবকিছু করি তো ও চিন্তা ভাবনা করতেছে আমি আবার কি বলবো আবার কি হবে না হবে এই জন্য। আচ্ছা ঠিক আছে তোমরা কথা কও আমি একটু বাতা থেকে ঘুরে আসি। আচ্ছা বাহ আব্বা ওহো অভিনীত গাম বোমা বোমা একটু শাসনে রাখো খালি পারে হাসি হাই তোমার মাথায় কি কোনো জ্ঞান নাই? আসলে বুদ্ধি বলতে কোনো কিছুই নাই, মাথার ভিতরে আছে গোবর ভরা। আব্বা কি জ্ঞান দিয়ে গেল না লজ্জা দিয়ে গেল কোনটা? তুমি সেটা বুঝলে তো হইতো, তুমি প্যাক প্যাক করে আমি চললাম। ঠিক আছে তোমরা খেলো, তোমরা যখন ক্যামেরা অন করে খাবে তখনই করবো। বাড়িতে এসব কি হচ্ছে? ভাবছিলাম সবাই হয়তো নামাজি হয়ে গেছে, আমার সাথে নামাজ পড়বে, কিন্তু না, এরা তো নামাজ নিয়ে মজা করছে। কেন? ছোটবেলা থেকেই তো সুখ শান্তি কি জিনিস আমি পাইনি। ছোট থেকে আমি বড় হয়েছি এতিমখানাতে, মা তো খুব ছোট্টবেলাতে মারা গেছে। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা আমাকে রেখে চলে যায়। মা বাবার আদর ভালোবাসা কি সেটাও আমি পাইনি, বড় তো হয়েছি এতিমখানাতে। এই বাড়িতে প্রথম আসার পর ভাবছিলাম হয়তো বাবা মার আদর পাবো, একটু পরিবার পাবো, কিন্তু না। হে খোদা, তুমি কেন আমার এত পরীক্ষা নিচ্ছ? আমি এখন কি করব? এবারে সবাই আমাকে বাড়ি থেকে তাড়াতে চায়, আমি কোথায় যাব, কি করব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমার তো বাবা মা বেঁচে নেই যে আমি তাদের কাছে যাব। মা বাবা তোমরা কোথায়? তোমরা যেখানে গেছো আমাকে নিয়ে গেলে পারতা, আমি যার এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি আর কত পরীক্ষা দেবো খোদা, আমি আর কত পরীক্ষা দেব? আমি তো একটা মানুষ, এত কষ্ট করে কি জীবন চালানো যায় না? খোদা পরীক্ষা যখন নিচ্ছ তাহলে সহ্য করার ধারণ ক্ষমতা আমাকে দাও, আমি যেন সব কষ্ট সহ্য করতে পারি, এই পরিবারকে আমি আবার জোড়া লাগাতে পারি, আমি যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। কিন্তু এই পরিবারের কেউ তো আমাকে চায় না। খোদা তুমি বলে দাও আমি এখন কি করব? বাঁধন শোনো, মানিকটা নিয়ে এসো তো। তারও সুযোগ পাবে, আমার জিনিসপত্র গুলো আগে থেকে রেডি রাখবে না? রেডি তো রাখি, কিন্তু আজকে একটু কাজ করতেছিলাম এর জন্য আর দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, মানে দিছো না? কিভাবে যে বলবো না বুঝতে পারতেছি না, আসলে ভয় করতেছে। কি বলবা বলো না, মানে আসলে আমার না খুব ইচ্ছে হচ্ছে একটা নাটকে কাজ করার। করলেও তো করতে পারো, চেহারা তো আর খারাপ না। আমি অবশ্য ভাবতেছি, হ্যাঁ আমার পরবর্তী একটা প্রজেক্টে এই তোমাকে একটা সাইড নায়কের ক্যারেক্টার দেব। সাইড নায়িকা? হ্যাঁ, আমি তো ভাবলাম প্রজেক্টে নায়িকা, কিন্তু তুমি সাইড নায়িকা আমাকে, এটা কি ঠিক? আরে শোনো, এক লাফেই তো আর গাছের উপর ওঠা যায় না, আগে সাইড নায়িকার ক্যারেক্টারটা করো, তারপরে না হয় শিখলে পরে মেন ক্যারেক্টার দিব। আর শোনো, ফার্স্ট টাইম যদি তোমাকে
নির্ণয় করে রাখি, হ্যাঁ তাহলে নাটকটা শিওর একদম ফ্লপ যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, নাটকে কাজ করবো, তুমি যে আমাকে নিবা এটাই তো আমার কাছে অনেক, না কি বলো? হ্যাঁ সেটাই। শোনো তুমি খেলে আমাকে দেরি করো, যাও তো আমি এখন যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাওয়ার দেখে শুনি, এত তাড়াহুড়া করো না ঠিক আছে? তাড়াহুড়া কি এমনি করা লাগে জানোই তো, আর্টিস্ট যে বিয়াদব সবাই সেটে দেরি করে আসে। একটু পড়া শাসনে রাখবা, দেখবা সবাই ঠিকঠাক ভাবে আসবে। আচ্ছা ঠিক আছে থাকো। আচ্ছা যাও সাবধানে। যাতে তো আমি নাটক করতে পারবো, সব আমার কথা তো দিদির ইচ্ছা ছিল আমি আর একটা নাটক করা, ওকে বলে তো আমি ম্যানেজ করতে পারছি। আমাকে চিনবেন না, আমি ওই যে মেহেদির বন্ধু, ছোটবেলাতে আমরা দুজন একসাথেই লেখাপড়া করতাম, তো মেহেদির কাছে অনেক কথা শুনছি আপনার, আপনি নাকি খুব ভালো একটা মেয়ে, নামাজ কালাম পড়েন, অনেক ধার্মিক, তো কান্না করতেছেন কি জন্যে? ভাইয়া কি জন্যে কান্না করতেছে শুনবেন তাহলে? আমি একটা এতিম মেয়ে, আমার জন্মের পর আমি আমার বাবা মাকে হারাইছি, এই পৃথিবীতে বলতে গেলে আমার নিজের বলতে কেউ নাই, একমাত্র আমার স্বামী আমার শ্বশুরবাড়ির লোকজন ছাড়া। ছোট থেকে আমি এতিমখানাতে বড় হয়েছি, আর ওখান থেকে আমাকে বিয়ে করে নিয়ে আসে আপনার বন্ধু। এই বাড়িতে আসার পর আমি ভেবেছিলাম হয়তো আমি একটা পরিবার পাইছি, কিন্তু এই বাড়ির লোক আমাকে এখনও পর্যন্ত মেনে নিতে পারে নাই, তারা বলে যে এতে মেয়ের এখানে কোনো জায়গা নেই। জায়গা নেই মানে? কিন্তু ভাবি আমি তো শুনলাম যে আপনি এই পরিবারে আসার পর থেকে সবাই পরিবর্তন হয়ে গেছে, সবাই এখন নামাজ কালাম পরে, পাঁচ ওয়াক্ত দিনের পথে চলে। আর এই যে সেদিন চাচার সাথেও তো আমার দেখা হইলো, দেখলাম ওই টুপি মাথায় বললো নামাজ কালাম শুরু করছে, তাহলে জায়গা হবে না কেন ভাবি? ভাইয়া আপনি ঠিকই শুনেছেন, কিন্তু এই শোনার মধ্যে না অনেকটা ভুল আছে। আসলে ওদেরকে আমি নামাজি বানাইছি ঠিকই, কিন্তু একটা জিনিস আপনি বোঝেন, আমি তো ওদের খারাপ চাই না, আমি যে ওদেরকে নামাজ পড়তে বলি, দিনের পথে চলতে বলি, ওদের জন্যই তো, ওদের ভালোর জন্য। কিন্তু ওরা না নামাজ নিয়েও মজা করছে, আপনার বন্ধু চলে যাওয়ার আগে ওর চোখের সামনে ভালো হওয়ার জন্য ওরা নামাজে শুধুমাত্র অভিনয় করছে, এখনও চলে গেছে আগের সেই পরিবেশে ওরা ফেরত আসছে, আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে। আসলে ভাবি মেহেদির সাথে আমার যখন প্রথম দেখা হয় অনেকদিন পর ঢাকা থেকে আসছিল, ওকে দেখে আমি অবাক হয়ে যাই, আসলে ও ছিল কি আর হয়েছে কি, ও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, দিনের পথে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ও আমাকে কিছু কথা বলছে যে কথাগুলো সত্যি আমার খুব ভালো লাগছে, আর আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে, আর আপনার অনেক প্রশংসা করছে, আর আমি আসলে ছোটবেলা থেকে তো দুইজনে একসাথেই চলাফেরা করছি, এবং আমি নিজের মনের কাছে আমি একটা জিনিস ঠিক করছি যে আমি আসলে নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ব, পরিবর্তন হয়ে যাব। হ্যাঁ ভাইয়া, আর আমি মূলত ফিল্ম মেকিং করতাম, নাটক শুটিংয়ে কাজ করতাম, আমি এটাও ভাবছি যে আমি এগুলো ছেড়ে দিব, কিন্তু আসলে আপনার সাথে এমনটা হওয়া ঠিক হয়নি, আমি এটা আসলে ভাবতেই পারি নাই, আমি ভাবছিলাম আসলে এই পরিবারের সবাই সত্যি পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া আপনি দেখেন আপনি ফিল্ম মেকিং করতেন, অথচ আপনি পাল্টে গেলেন, কিন্তু দেখেন এই পরিবারের লোক একটু পরিবর্তন হলো না, কারণ একদিন তো সবাইকে মরতে হবে, পৃথিবীতে তো আর সারা জীবন আমরা বেঁচে থাকবো না, আমাদেরকে একদিন মরতে হবে, আর মৃত্যুর চিন্তা এরা কেউ করে না। কি করবেন ভাবি, এখন তো কিছু করার নেই, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর কাছে মোনাজাত করেন, দোয়া করেন, আল্লাহ চাইলে অবশ্যই এরা একদিন সঠিক পথে আসবে, ফিরবে, আর আমি নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া শুরু করব, এটাই আমি ভাবতেছি। ঠিক আছে ভাবি কান্না করবেন না, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখেন হয়তো এর পিছনে ভালো কিছু থাকতে পারে, আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে,
একটু সহ্য করেন তো ভাবি আমি এখন আসি হ্যাঁ ঠিক আছে ভাইয়া আর শুনেন ভাইয়া নামাজ কিন্তু নিয়মিত পড়বেন আচ্ছা ভাবি অবশ্যই আমি চেষ্টা করব আর আমি এটাই এখন ভাবতেছি যেহেতু আমি সবকিছু ছেড়েই দিছি দুই চার পয়সা কম কামাই হোক কিন্তু দিনের পথে থেকে যা আসে আমি সেটাই করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এর মতো একটা ছেলে সে সবকিছু বুঝতে পারলো সে ইসলামের পথে ফিরে আসলো অথচ আমার বাড়ির একটা লোক ইসলামের পথে ফিরে আসতেছে না হে খোদা তুমি আমার পরিবারের লোককে হিদায়ত দান করো ওরা যেন নামাজি হয়ে যায় হরে 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 কত কাল ধরে খাবে রে তুমি হি গাজা সেরা পাঞ্জাবি গায়ে দিয়া গরু কবে হবে তুমি রাজা রে হরে কবে হবে তুমি রাজা হরে কবে হবে তুমি রাজা হরে 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 কত কাল ধরে খাবে রে তুমি হি গাজা সেরা পাঞ্জাবি গায়ে দিয়া গরু ওয়ালাইকুম সালাম এটা কিছু কবে আহ চাচা একটা দরকারে আসছিলাম আপনার কাছে কিন্তু চাচা আপনি সিগারেট খাচ্ছেন হ্যাঁ তাতে সমস্যা কি মানে বর্তমান তো আপনি অনেক পরিবর্তন হয়েছেন পাঁচ বক্ত নামাজ কালাম পড়তেছেন সেদিন আপনার সাথে দেখা হইলো আমার তো তাই মনে হইলো কিন্তু আপনি এটা জানেন না আপনার সিগারেট খাওয়া হারাম মানে সমস্ত নেশা দ্রব্যই তো হারাম ইসলামে কিন্তু আজকে বুঝলাম না চাচা কি বাবারে আমি মাঝে মাঝে রিহার্সাল করতেছি ওই একসময় নামাজ কালাম পড়ি একসময় সিগারেট ফিগারেট খাই শোনো বাবা শুনেছি তোমরা নাকি ওই শর্ট ফিল্ম করো নাটক বানাও হ্যাঁ আমাকে একটু দিও আমি রিহার্সাল করে করে পাকা হয়ে গেছি আমি করে দিতে পারবো না ভালো অভিনয় করবো না দেয় টেরো পাবি না অনেক মানুষের সাথে ভালো করবো আমি নামাজের অভিনয় করে পারি চাচা মানে বিষয়টা বুঝলাম না নামাজ নিয়ে অভিনয় না না চাচা এ তো একটা আল্লাহর মনোনীত ধর্ম ইসলামিক নিয়ে মানে অভিনয় একটু বোঝায় গন্ত চাচা বিষয়টা আমি আসলে বুঝতেছি না শোনো ওই তোমাকে এর আগে আমি কই নেই আমার তো ছোট বেটার বউটা অনেক ভালো সেই পাজির পাজি ভালো করছো তুমি আর এ পাজি ওই হার শুদ্ধে পাজি শোনো আমি করছি কি ওই ছাওয়াল যে কয়দিন ছিলি ধরো যে একটু নামাজ কালামের অভিনয় করলাম অভিনয় করলাম ছাওয়াল মনে করলে যে আব্বা তো ফুল নামাজি হয়ে গেছে বুঝলে ছাওয়াল চলে গেছে আমার ধরো অভিনয় শেখা হয়ে গেছে সিগারেট ফিগারেট খাচ্ছি এখন নামাজের অভিনয় পারি আমি অবশ্য মনে মনে চিন্তা করছি তোমার কয়েক বলে একটা শর্ট ফিল্মে যদি অভিনয় করে পারতাম ভালো পারবো না বাবা শোনো ভালো পারবো না যে কোনো মানুষের সাথে ভালো পারবো না মনে হয় না না চাচা আপনার মনে হয় এটা করা ঠিক হয় নাই কারণ দেখেন অন্তত নামাজ নিয়ে আপনার এটা না করা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার ছোট বেটা বউ তো অনেক ভালো হোক সে এতিম কিন্তু তো একটা মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের পরিচয় তো মানুষ আল্লাহর সৃষ্টি তো আল্লাহ হয়তো ছোটবেলায় তার বাবা মাকে নিয়ে গেছে এতিমখানায় বড় হয়েছে তাই বলে এই না যে মেয়েটা আসলে খারাপ আমার কাছেও এটাই মনে হয় চাচা আপনি এগুলো না করে মেনে নেন হ্যাঁ বাবা রে শোনো তুমি তো দেখতেছি পরীক্ষা ফেলাই যাও হ্যাঁ তুমি শর্ট ফিল্ম করো তোমার ভালো মন্দ সব রকম লোকই দরকার আর আমি তো নামাজ একটু অবহেলা করি নেই নামাজ সে নামাজের পথে আছে সেটা সত্যি জিনিস আমি খালি একটু অভিনয় করেছি আরে যে কলি এতিম মানুষ আমার বাড়ি কি ইতিমখানা খুলেছি হ্যাঁ আমার ওই ইতিম পালা লাগবি কিন্তু চাচা আপনি যদি একটা ইতিমকেও পালেন ইতিমকেও লালন পালন করেন আল্লাহ কিন্তু আপনার উপরে খুশি হয়ে যাবে ও আল্লাহ খুশি ফয়ের এক দুই মুঠ বাদ দিলে পরে আল্লাহ খুশি হয় উই আমাকে শিহায় না বাবা তাহলে চাচা আসলে হয়েছে কি আমি যে এই তো কিছুক্ষণ আগে আমি একটা নিয়ত করছি যে আমি আর নাটক শর্ট ফিল্ম করব না এগুলার মধ্যে আর থাকবো না এখন থেকে পাঁচ বক্ত নামাজ কালাম পড়বো দিনের পথে চলবো রোজগার আমার অল্প হোক তাও সেটা যেন হালাল হয় তবে চাচা এখন কি মনে হচ্ছে জানেন
মনে হচ্ছে আমার লাস্ট একটা নাটক করার দরকার, আর সেটাও আপনার ফ্যামিলি নিয়ে। আমাদের নাটক লিখতে তো অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আপনার ফ্যামিলিতে নাটকে ভরা স্ক্রিপ্ট লিখতে আমার কষ্ট হবে না। সত্যি বাবা, শুনে খুব খুশি হইলাম। করে দেবো না, অভিনয় করে দেবো না। এক কাম করে নায়িকাটা একটু ভালো দেখে আনি। আসলে চাচা, হয়েছে কি যে বোঝে না তাকে আসলে বোঝানো যায়, আর যে বুঝে অবুঝ হয়ে থাকে তাকে বোঝানো যায় না। আসলে আপনাকে আমার মনে হয় না যে এত কথা বলে কোনো লাভ হবে। আর আমি আসছিলাম আসলে যে ওই আপনার ছেলে মানে আমার বন্ধুর নাম্বারটা নিতে, নাম্বারটা একটু যদি দিতেন। হ্যাঁ, মানে ওর সাথে আমার কথা বলা লাগবে এই জন্য। ও, আমার কাছ থেকে নাম্বার নিলে, আমার কাছ থেকে যে কথাগুলো নিলে ওই কথাগুলো ওখানে ঢালবি। আসলে আমার এরকম অভ্যাস নেই গীবত গাওয়া, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। ও আমার বন্ধু, একটু কথা বলবো জাস্ট এইটুকুই, তার বাইরে আসলে কিছু না। আচ্ছা তুলে লাও তালি 01716303080। আচ্ছা আচ্ছা তাহলে আসি। হ্যাঁ যাও। বাব্বারে বাব্বা, মানুষ বড় হলেই জানি পক্কলে, এ গেদাকালেই পক্কলিয়ে বসে রয়েছে, কি জানি দেখাইছে ছোট বৌমা, বুঝতে পারিছি আমি, বুঝছাও? হ্যাঁ তোমার মতলব আমি বুঝেছি, যাও গা। শিশারি আমার বাড়িতে আসি, আমার জ্ঞান টিবির লাগেছে। বৌমা, বড় বৌমা, শোনো, তুমি কি লেখা লেখলে? মানে কি? তোমাকে কইছি নাটকটা তুমি ভালো করে সাজাও, তুমি এখনো সেই লেখালেখির ভিতরই যাও নাই। হ্যাঁ, এদিক কি হয়েছে জানো? কি হয়েছে? তুমি এই নাটকের পরিচালক। হ্যাঁ, আর এক পরিচালক এসেছে হাজির। কি বলেন আব্বা, আর এক পরিচালক মানে? শোনো, সব কিছু আমি দিয়ে দিবিনি জানো, ওই যে পশ্চিমপাড়া, পশ্চিমপাড়ার যে এটা রাসেল, এই রাসেল আইসে সারিয়ে আমাকে আবল তাবল কথা কয়। কে রে গে, তোর মতো এতটুক আঠারো বয়সী সওয়াল, তুই এসে আমার জ্ঞান দিস? আমি বলে নামাজ কম মনন করেছি। হ্যাঁ, আমি সিগারেট খাইছি, সেটা বইয়ের দোষ। আপনি কি এত বড় উল্টো পাল্টা কথা বলছে? আচ্ছা শোনো, অত কোনো কথা না, এটা করে শোনো, কম করে খয়ার থাকবে, দেখেন কাজ কাম শেষ করে হয়তো কোথাও বসে আছে। এরকম ভাবে হবি না রে, বুঝলে? তুমি এক কাজ করো, শক্ত শক্ত দেখে কাজ দাও, কাজ দাও, সাত দিনের ভিতরে যাতে কাজ করতে করতে শরীর অর্ধ করে যায়, পলাতে বাধ্য হয়। আব্বা শুনে, কাজ তো আমি ওকে কম দিই নাই, বাসার যত কাজ ছিল সব কাজই ওকে দিয়ে করাইছি, এমনকি রান্নাটা পর্যন্ত কিন্তু আমি ওর সাথে সাথে হাতে হাতে হেল্প করে নেই, সব কিছু কিন্তু ও করছে। না আসলে তোমার সবই ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কি তাড়াতাড়ি একটা রেজাল্ট, তাড়াতাড়ি। বুঝছি, আপনি খুব তাড়াতাড়ি না আব্বা। আর সবচাইতে বড় বড় কথা কি জানো, তোমার কিভাবে যাবে কথাটা বলবো? আরে বলেন না। ওই রাসেল, হ্যাঁ, ওই যে ইউটিউব চ্যানেল চালায়, ও ঘুর ঘুর করতেছে, আমার মনে হয় ওর সাথে কিছু একটা হয়েছে। কি কোন আব্বে সব? হ্যাঁ, একটু সাবধান থাকবে, আর যদি এই দিয়ে হাতে নাতে ধরে পারি তাহলে মনে করে যে বালিশ খেতা তো দূরের কথা, পাইকিল দিয়ে পারি বাড়িতে নামা দেবো। তাহলে এক কাজ করেন, আপনি চোখে চোখে রাখেন, দেখেন ওর সাথে যখনই কথা হবে সে যে বিষয়ে হোক। আচ্ছা ঠিক আছে, সঙ্গে ধরে ফেলবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কাজের বিষয়ে চিন্তা করার দরকার নেই, তুমি যেটা করবে খুব তাড়াতাড়ি, হাতে কিন্তু সময় নেই, কথাটা মনে রাখবে। আচ্ছা বাবা, আচ্ছা যাক, ভাবলাম আর দুই চার দিন একটু কাজ করাইনি, আব্বা যে তাড়া দিচ্ছে, কি কাজ দিয়া যায় কি কাজ দেয়া যায়, আব্বার খাঁচা কাপড় ছেড়ে নিয়ে যাই দি। আমি তো এবারের বউ, আর এটা তো আমার সংসার, আমার সংসারের কাজ তো আমিই করবো, তাই না? এটা তোর সংসার মানে? এটা তোর সংসার কেমনে হয়? এটা আমার সংসার, এবারে যা কিছু হবে না সব আমার কথা বলতে হবে। হ্যাঁ, আমার সংসার, আমার সংসার কথা বন্ধ কর, বন্ধ কর, বুঝছিস? আমার সংসার, শোন, এ যাই দিকে তাকা,
আমার থেকে মুখটা তুলে থাকো। আমি যে কথা বলবো ঠিক সেভাবে কাজ করবে। হেই, আব্বার কাপড় চোপড় যে নোংরা হয়েছে চোখে দেখিস না? ভাবি, কাপড় চোপড় তো কালকেই কাচলাম। আরে সংসারের সব কাজ তো আমিই করি। আব্বার মুখে মুখে তোর করে, আব্বার মুখে মুখে তোর করে। হ্যাঁ, তোর তোর কাজ করতে। হ্যাঁ, কালকে খাসতিস তাতে কি হয়েছে? আব্বা যখন বলছে কাপড় চোপড় খাসতে হবে তো খাসতে হবে, বাস। আর বলছি না, আমার কথা শেষ কথা, যা। কাজ তো করবো ঠিক আছে ভাবি, কিন্তু আপনারা যে নামাজ নিয়ে যে মিথ্যে কথাগুলো বলছেন না, আপনারা নামাজ নিয়ে অভিনয় করছেন, আল্লাহ তো আপনাদের উপর বেজার হবে, আপনাদের উপর গজব ফালাবে। এখনো সময় আছে ভাবি, তো আবার পরে দিনের পথে ফিরে আসেন। তো কিন্তু আমার জ্ঞান দিতে হবে না। হ্যাঁ শোন, আমার পাপের হিসেব আমি দিব। এত জ্ঞান দিস কেন? সবসময় জ্ঞান দিস কিসের জন্য? ভদ্রলোকের মতো শোন, ওই কাপচুর গুলো কাছে হলে আমার গোসলের জন্য পানি তুলবি, আর কথার জন্য দিতে আমার বলতে না হয়। বারবার বলতে হয়, দেখো নিজের ঘর কিভাবে গোছানো। কে বাবা, তোমাকে তো চিনলাম না, কিটা তুমি? কাকা আমার চেনেন নাই? না তো। আমি কাশেম, আপনার বড় ভাইয়ের ছেলে। ও হো, কাশেম? জি জি। আচ্ছা তোকে যে চেনবো, তুই গেছিস শিশুর সময় তোর মুখে কি তখন দাঁড়িয়ে ছিলেন? না তা ছিল না। ওই তাহলে আমি চিন্তা কর, তাহলে চেনবো কেমন করে? কার সাথে কথা বলেন? অনেকদিন বাড়িতে আসা নাই, তারপরে এর জন্য আরো চিনেন নাই। আব্বা এটা কি? আরে এটা কাশেম, তোমার বড় চাচা শ্বশুর ছিল না, তার ছেলে। কাকা ওনাকে তো চিনতে পারলাম না। আরে তোর ভাবি, তোর ফরাদ ভাইয়ের বউ। ও, এর মধ্যে এত কিছু আছে আমি কিছুই জানি না। খালি এটা বিয়ে না, মেহেদি বিশাল এক সর্বনাশ করে দিয়েছে। কি সর্বনাশ করছে কাকা? আরে বিয়ে করে দিয়েছে এক এতিমখানার থেকে এতিম। এতিম তাইতে কি হয়েছে? ভালো কাজ করছে তো, এতিম পালা ভালো। তাই তুমি কি বোঝো? হ্যাঁ এতিম পালা ভালো না? এতিম কি খারাপ কিছু নাকি? আচ্ছা তুই থাম, আমার বাড়ি তো এতিমখানা না, যা আমি এতিম পালবো ওই এতিমখানালা এতিম পালে, কিন্তু ও কোন কামটা করলে সেটা ও একবার চিন্তা করলে না। যা মেলা দূরতে নাইছিস, বাড়ির ভিতর যা, যায় ফ্রেশ করে সকা হয় দমলে, আর থাকুক কয়দিন। চাচা মাদ্রাসা ছুটি দিছে, অনেকদিন পরে আসলাম, তো ভাবছি যে সপ্তাহখানিক থেকে তারপরে চলে যাবো। ও বুঝতে পারিছি, আমার কপালই তো এতিম পালার। যাও লিয়ে যাও, ভিতরে যাও, যা। আচ্ছা যাও, আসছি। আচ্ছা আব্বা, এ কি শুরু হয়েছে? হ্যাঁ বাড়িটা কি এতিমখানা নাকি? আর এই সময় আসতে হলো? এই জন্যই তো তোমাকে আমি বারে বারে করছি, তুমি ডিরেকশন দাও কিন্তু কাম দ্রুত এগিয়ে দাও। হো, আমি বুঝি জানতাম না জো আসবে। আচ্ছা যাও যাও, কয়েকদিন একটু শুকনে মুখনে খাবার দিবে, একাই বলাবি যাও। হ্যাঁ যে আচারচরণ দেখতেছি প্রথমে মনে হচ্ছে আপনার ছোট বৌমার টিমে আসছে। কথাবার্তা কি এতিম তাতে কি হয়েছে? যাও দেখো গা, যাও টিম সুখে বলে। শোনেন আব্বা, আমি এসব মেহমানটা কোনো আপ্যায়ন করতে পারবো না, চলে যাও। যত কিছু আমার পর। খোদা পরম করুণাময়, আমি তোমার পাপি বান্ধি, তোমার দুয়ারে হাত উঠাইছি। তুমি তো আমার বিষয়ে সব কিছুই জানো। আমি জন্মের পর আমার বাবা মাকে পাইনি, আমি এতিমখানায় বড় হয়েছি, সেখান থেকে বিয়ে করে আমার স্বামী আমাকে এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু এই বাড়ির লোক না আমাকে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। হে খোদা, এই বাড়ির লোক নামাজের অভিনয় করছে, তারা তোমার পথে চলে নাই, সে না তারা নামাজ নিয়ে মজা করছে। আল্লাহ তুমি আমার পরিবারের উপর গজব দিও না, তুমি তো ওদের সব ভুল ক্ষমা করে দিয়ে ওদেরকে নামাজ পড়ার হিদায়ত দান করো। হে খোদা,
আমি তো নামাজ পড়ি তোমার পথে চলে, তাহলে আমার এত পরীক্ষা কেন নিচ্ছ? আমাকে কোনোদিন একটু সুখের মুখ দেখবো না? হে খোদা, আমার স্বামী অনেক দূরে থাকে, তাকে তুমি ভালো রেখো। সে তো দেখে গেছে আমি ভালো আছি, সে যেন ভালোটা নিয়েই থাকতে পারে। তাকে তুমি সবসময় ভালো রেখো। আর তুমি যখন আমার পরীক্ষা নিবেই, তাহলে আমাকে ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও। আমি যেন যত বিপদ আপদ আছে সব পাহাড়ে দিয়ে তোমার পথে চলতে পারি। আমিন। আর ফুল প্যান্ট পরিয়ে বাজারে বাজারে যায় কিরাম খেলি আমি মনে হয় জানি নে। এদিকে গিরাগুনির অবস্থা কি আছে? এদিক দিয়ে মানুষ তো দূরের কথা, গরু শুদ্ধি ঢুকপি। ওই এবিদে আমার গরু ঢুকপি সেটা দেখতেছি, আবার আমার বাড়ির ভিতরে যে ওই যে কি এতিম নামে কি মহিলা ঢুকে বললো সেটা তুমি খেয়াল করলে না? সিডার হচ্ছে, সিডার ব্যবস্থা হচ্ছে, উডার চিনতে ওই বৌমাই করবেনি, তোমার দ্বারা সম্ভব না। শোন, কালকে নতুন তাইতে দড়ি কিনে আসবো, হ্যাঁ, কলেজ তাইতে আনবো এক পোয়া, আরও যে প্লাস্টিকের একটা ধরনের দড়ি আছে না, ওই আনবো এক রোল, নিয়ে আসে গিরাগুলি ফাইন করে বসে 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 বাঁধবো। আমি বাঁধবো কে? ওই যে তোমার ওই এতিম বউ মাগদি মাথায় বিয়া, এটুক মাথায় পেলে খালি তোমার মাথায় বুদ্ধি আছে, আমার মাথায় বুদ্ধি নাই, এরম জ্বালা দেওয়া লাগবি। এই জায়গাটা বৌমাকে এসে বাঁধাবেন লাগলি, এমনিতে যে লোক যাবিনি তারা যে সাক্ষী দিবিনি যে রাস্তায় নিয়ে যায় বউটা খাটাচ্ছে, তখন ওটা হিসেব নাই। সাথে থাকতে আমি বুড়ি মানুষ গান করবো না? আমি আর পারলাম না। আরে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, আহাইয়া হাইয়া হাইয়া, এই যে দুনিয়া, এই যাবা হরে করবো আর কি, বুঝলো? বদল হতে কাল সারিস। আচ্ছা কিছু কম বেশ করে দেওয়া যাবে, কয় কেন লাগবে আপনার? আমরা সকলেই খাবো। আচ্ছা, আর শোনো বৌমা, হাই রে খিদে লাগেছে আমার, হ্যাঁ তোরও লাগেছে, তাদের খাবি না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাওয়ার পরে, এই কলায় তো কষ আসছে, আবার শাড়িতে কষ ভরতে পারে, আপনি নিজে রেখে দেন। আচ্ছা চলো, এই যে ভালো করে জাগ দেওয়া লাগবে, মানে দুধ দিয়ে মেলা দিন কলা খাওয়া। ওই জাগ দিবি তুই, পারিস না তুই জাগ দিবি। আয় আব্বা, গোসল করবেন না? হ্যাঁ করব রে মা। হো, তো আপনি পানি নিয়ে আসার ব্যবস্থা করে দি। পানি পানি তুলে দিচ্ছি কলা থেকে। চুপ করেন তো আব্বা, আপনি বোকা নাকি? আপনি কিছুদিন এত কষ্ট করে ওই আপনি ওখানে গোসল দিতে যাবেন বলেন, কলপরে যাওয়ার দরকার আছে? পানি যদি আপনি এখানে নিয়ে এসে দেয়। এখানে আনি দিবি কিটা তুমি? তুমি কে পানি আনবে? ইস আব্বা, আপনি এখনো বুঝলেন না, আপনি খালি দেখেন কিভাবে আপনার সামনে পানি চলে আসে। আমিনা, এই আমিনা, ও এইবার গা বুঝলাম কিভাবে আমাকে ডাকছিলেন। হেই চোখে দেখো না, এই যে আব্বা একটা মানুষ, সে যা দাঁড়ায় আছে গোসলের সময় হয়ে গেছে, পানি তুলে দিতে হয় না নাকি? সেটাও তোমাকে বলে দিতে হবে কোনটা, এই সব সময় তোমাকে তো বলে দিতে হয়। হ্যাঁ মাঝে মাঝে মনে হয় দিয়ে একটা থাপ্পড়, যা পানি এসো।
ভাবে আমি এখন এনে দিচ্ছি। হ্যাঁ পানিটা এখানে নিয়ে আসবা। দেখি আব্বা ফুমা খালি খালি তো তোমাকে আমি ডিরেক্টর বানাই নেই। হ্যাঁ তাহলে একটা বলছি আমি মানুষ চিনি, একখান কাজের মতো কাজ করলে। হ্যাঁ দেখেন আব্বা এত কষ্ট করে আমাদেরকে দুই পা হেঁটে যে ওখানে গোসল করার দরকার আছে? কোনো দরকার নেই, পানিটা এখানেই নিয়ে এসে দিবে। হ্যাঁ শুরু হয়ে গেল নাটকের আরেকটা সিকোয়েন্স আমারে। হবে না, আরে পানি নিয়ে আসতে এত সময় লাগে। তেলের বোতলটা কি আমি দিয়ে আসবো? আনে দিচ্ছি তেলের বোতল। হ্যাঁ যাও, প্রত্যেকটা কথা বলতে হয় আব্বা। এই রকম ভাবে খাটাল লাগবে, এই রকম ভাবে খাটালি 7 দিনে টানে সব। হ্যাঁ শুনে না ব্যাক কাজ করে এই বালতির পানিটা নষ্ট করে দিও, দিও যখন তেলের বোতল নিয়ে ওকে আবার পানি নিয়ে আসতে বলবে আর ধুঙ্কাবেন যে কি পানি নিয়ে আসছো নোংরা কেন। ভালো বুদ্ধি দিছো তো তুমি। হ্যাঁ আচ্ছা শুরু নাটকের। আচ্ছা আমি দেখে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? জি আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো। তো আমার তো দেখে মনে হচ্ছে না আপনি ভালো আছেন, যে অবস্থা দেখতেছি সবাই মাত্র একদিন আসছে। আপনি এত অত্যাচার নিয়ে থাকেন কিভাবে ভাইয়া? এটা তো আমার শ্বশুর বাড়ি আর আমার স্বামীর বাড়িতে, আমাকে যদি কেউ কষ্ট দেয় সেটা আমাকে মেনে নিতে হবে। আর উপরওয়ালা না সে ধৈর্য সক্ষমতা আমাকে দিয়ে দিছে। সব ঠিক আছে, তারপর এইভাবে তো থাকা যায় না। এদের ব্যবহার এতটাই খারাপ যে আমি এদের কারণে বাড়িতে পর্যন্ত আসিনি। আমি দীর্ঘ 11 বছর পর বাড়িতে আসলাম, তা ভাবছিলাম যে এদের আচার ব্যবহার বদলে গেছে, না দেখি আরও উল্টা হয়েছে, আরও বেশি খারাপ হয়েছে। এর জন্য আমি আসি না আর কি বাড়িতে। আমার ছোটোবেলাতে আমার বাবা মা মারা গেছে, এদের কাছে রেখে গেছিল। এদের ব্যবহার কারণে আমি অবশেষে মাদ্রাসায় চলে গেছি। আমি ওইখানে থাকতাম, বাড়িতে আসতাম না। আর আমিও তো এতিম, এতিম হয়ে তো এতিমের কষ্টটা আমিই বুঝি নাকি। আমি কান্না করেন না ভাইয়া। জানেন তো আমিও না অনেক ছোটোবেলায় আমার বাবা মাকে হারাইছি। বাবা মার আদর ভালোবাসা কেমন হয় না আমি সেটা জানি না, কিন্তু দেখেন এতিমখানে বড় হয়েও আমি আমার বাবা মার দেওয়া শিক্ষাটা আমি কিন্তু নিছি। আমি কখনো কিন্তু তাদের শিক্ষাটা কিন্তু ফেলে দেয়নি, তাদের শিক্ষাতে বড় হয়েছি। এই বাড়িতে যেদিন আমি প্রথম আসলাম না সেদিন ভাবছিলাম আমি একটা পরিবার পাইছি, আমার হারানো বাবা মাকে আমি আবার ফিরে পাইছি, কিন্তু তারা আমাকে সে আদরটা দেয়নি। আসলে শ্বশুর শাশুড়ি আমি তো জানতাম তারা নিজের বাবা মার মতোই হয়, কিন্তু না আমার মা বাবা ভুল বলতো, এখন মনে হচ্ছে তারা ভুল বলছে। যদি সত্যি তারা বাবা মা হতো তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে পারতো না। আমি একটা এতিম মেয়ে, আমার কেউ নেই, আমি এই বাড়িতে আসছি, আমাকে বাড়ি থেকে বের করতে চাইতো না,
আমাকে এতটা কষ্ট দিতে পারতো না। আমি আমার বাবা মাকে না খুব মিস করি, হয়তো তারা থাকলে আজ আমাকে এত কষ্ট পেতে হতো না, আজ হয়তো দিনটা আমাকে দেখতে হতো না। আমার মা বাবা আমাকে কখনোই এতটা কষ্ট পেতে দিত না, আজ তারা নেই জন্য আমার আজ এই অবস্থা। আমি আমার বাবা মাকে খুব মিস করি, খুব মিস করি। উপর আল্লাহ একজন আছে, আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দেবে। তাই যেন হয় ভাইয়া, তাই যেন হয়, আল্লাহ যেন সবকিছু একদম ঠিক করে দেয়। আচ্ছা কান্না করেন না। হে খোদা, তুমি আমাকে ধৈর্য ক্ষমতা বাড়ায় দাও খোদা। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি বাড়িতে থাকতে চাই, যত বাধা যত বিপদই আসুক না কেন, সব বাধা বাড়ি দিয়ে যেন আমি এই বাড়িতে টিকে থাকতে পারি। তুমি আমাকে ধৈর্য ক্ষমতা দাও। এই যে শুনছো, আরে ওঠো। উঠলাম। যে পোস্টপাস নিচ্ছ আমি তোমার সাথে কথা বলতে আসছি। হ্যাঁ কথাই তো বলবে, আমি কি করছি তুমি গান করে কথাবার্তা শুনলে না অত রাগ হয়ে যায়। শোনো আমার ভাই আসতেছে, তাড়াতাড়ি যাও বাজার করে আসো। ঠিক আছে এক কাজ করো, এবার আসলে একবার রাহি দিও। হেই ফালতু কথা ছাড়া তোমার কোনো কথা নেই না? আমার ভাই বোনে তোমার প্রায় মাস পর মাস পরে থাকে, তোমার ভাই বোনের মতো না আসে না, দেহেই তো করছি যে আসে না। ওই তুমি সব সময় খালি তোমার বাইর কথাই কও, এই জন্যই কইতেছি আর কি। রাগো কে, সেই করো কি কি আমরা দিব সেটাও বলে দিতে হবে। ও বাসায় শালা আসবে, কি কি আনতে হবে সেটা তোমাকে মানে নতুন করে বলে দিতে হবে না? না একমাত্র শালা বাবু তো, ধরো একটু লিস্ট করে দিলে একটু ভালো হয়, যে ভালো মন্দ না খাওয়ালি দুলু ভাই আমি। হ্যাঁ বুঝছাও। হ্যাঁ কও। আচ্ছা ঠিক আছে, তুমি তো বেশ ভালো করেই জানো যে আমার ভাই আবার কি রোস্ট খাইতে বেশি পছন্দ করে। মুরগি নিয়ে আসবা রোস্টের জন্য, দই নিয়ে আসবা, সেভেন আপ নিয়ে আসবা, আর ওর আবার একটা মানে স্বভাব আছে না, খাওয়া দাওয়ার পর ওর ফলমূল খাইতেই হয়। বেশি করে মনে করো আপেল কুমলা বেদনা এরকম কিছু ফল ফুল নিয়ে আসো। আর হ্যাঁ সাথে কিন্তু আমার আঙ্গুর নিয়ে আসতে ভুলো না। আর হ্যাঁ আমার তো সেভেন আপের কথা তোমাকে বলতে হবে, নাহলে বাসায় এসে কি বলবা আমার সেভেন আপের কথা মনে নাই। এতদিন পর না জানি যে বলার আগে সকাল সকাল চলে যাবে, আর বাপরে বাপ মানুষ, তাকে আর বলে দিতে হয় এটা নিয়ে আসা সেটা। আব্বা কি কিছু কবু, হাজার দুই টাকা দাও। ২০০০ টাকা ২০০০ টাকা হবে। ওই যে তোমার বেটার বউ মানে বাই আসতেছে মানে আমার শালা বাবু, আচ্ছা অনেকদিন পরে আসতেছে তো এই জন্য কিছু কেনাকাটা করা লাগবে আর কি, বাজার টাজার। বাজার করা লাগবে সেই কথা করলি তো, তুই ঘ্যাস করে সে ২০০০ টাকা চাচ্ছিস, ২০০০ টাকা তোর শালা খাবের পারে? হ্যাঁ ১০০০ টাকার বাজার করলি তো মেলা। না মনে করো তোমার বেটার বউ যে আইটেমগুলি দিছে, ধরো গরুর মাংস আনা লাগবে, মুরগির মাংস, তারপরে তোমার হচ্ছে পলুয়া, আপেল, আঙুর ফল, তারপরে একটা সেভেন আপ, ঠিক আছে মনে করো আনা লাগবে, তাহলে কি মনে করো ওই ২০০০টা নিচে অভিনয়? বুঝেছি, এখন কিছু তো করার নাই। আদার হলেও ডিরেক্টরের ভাই, এই তো ওই দেখো আর বালিশের নিচে আছে, নিয়ে থাকে যা যা। আচ্ছা ঠিক আছে। কত দেখবো গরুর মাংস ইয়ের মাংস, আমার জন্য কোনোদিন বাজার করলে না। আসসালামু আলাইকুম দুলি ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভালো। কি করা হচ্ছে? এই তো আসলাম আপনার বাসায়। কি করা হবি আর? সেটা তো আমি জানি, সেটা তো তোমার বনি কয়াই দিছে যে আমার শালা বাবু আসতেছে, এই জন্যই তো ব্যাগ লিয়ে যাইতেছি বাজারে। তা অবশ্য ঠিক আছে, তে দুলো ভাই বাজার থেকে কি আনবেন? আরে তুমি খাবে কি, তোমার জন্যই তো গরুর গোস্ত, মুরগির গোস্ত, পলোয়া আনবে যাইতেছি। আরে খাওয়ালি কোনো টেনশন নাই, এই জন্যই তো আমার দুলি ভাই খুব ভালো লাগে তোমার, ঠিক আছে এই জন্যই তো আমি মাঝে মধ্যে আসবার চাই কিন্তু পারিনি। শোনো আর একটা কথা, ঘটনা হচ্ছে কিন্তু এবার কিন্তু আইসিও যাই যাই করো না, মেলা কয়দিন থাকবে ঠিক আছে? আরে কোনো টেনশন নাই,
নো টেনশন দু ফুর্তি আচ্ছা সমস্যা নাই তারপরে বেশি দিন থাকি পাবো না রে চার পাঁচ দিন থাকি পাবো না আচ্ছা ঠিক আছে আর দুই দিন বাড়া থেকো তো যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও এ দেখো কোনো যায় ডুসু ডুসু করো না বেশ না এলাকার অবস্থা খুব একটা ভালো না তা বুঝছো আচ্ছা আচ্ছা অতীত আসলে বর্তমানে কিন্তু আমি ওইগুলো ছেড়ে দিছি এই যে দু একদিন হলো আমি যাই হোক দিনের পথে আসার চেষ্টা করতেছি ইসলামের পথে নামাজ কালাম পড়তেছি আসলে আমি কোনো অভিনয়তে যাচ্ছি না কে ছেড়ে দিলে কে পয়সা পাতে কি কম পাওয়া যায় এলি বেশি নাকি আসলে বিষয়টা ওটাও না বিষয় হচ্ছে কি হয়তো আমি এগুলো করলে পরে এখানে ভালো ইনকাম করি বা ভালো টাকা পয়সা পাই কিন্তু আমাদেরকে তো পরকালের কথা ভাবতে হবে তাই না যার কথা চিন্তা করে আমি ছেড়ে দিছি ও বুঝছি মানে আমারে বাড়ির বাতাস তোমার গায়ে লাগছে মনে হয় তাই না অবশ্য কথাটা খারাপ বলেননি ওই যে আপনার ছোট ভাই সে তো আমার বন্ধু তোর সাথে আমার দেখা হয়েছিল যখন বাসায় ছিল তো ওর কিছু কথা আর খুব ভালো লাগছে আর ছোটবেলা থেকে যেহেতু আমরা একসাথেই পড়ালেখা করছি একসাথেই চলছি ওর পরিবর্তন আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি পরিবর্তন হব দিনের পথে চলব আর কিছুদিন আগে আপনার ওই যে ছোট ভাইয়ের বউয়ের সাথে আমার আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম দেখা হয়েছিল তো আসলে কিছু সুন্দর কথা বলছে যে কথা আসলে হৃদয় ছুঁয়ে গেছে আমার তো ওর সাথে আমার দেখা হয়েছিল যখন বাসায় ছিল তো ওর কিছু কথা আর খুব ভালো লাগছে আর ছোটবেলা থেকে যেহেতু আমরা একসাথেই পড়ালেখা করছি একসাথেই চলছি ওর পরিবর্তন আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি পরিবর্তন হব দিনের পথে চলব আর কিছুদিন আগে আপনার ওই যে ছোট ভাইয়ের বউয়ের সাথে আমার আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম দেখা হয়েছিল তো আসলে কিছু সুন্দর কথা বলছে যে কথা আসলে হৃদয় ছুঁয়ে গেছে আমার আর খুব ভালো লাগছে যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই ফিল্মে আর থাকবোই না শুধু আমি না বাসায় আমার বউ তাকেও আমি পরিবর্তন করার চেষ্টা করতেছি দেখো তোমরা সবাই এই আমাদের এই ছোট ভাইয়ের খুব প্রশংসা করো কিন্তু শোনো তোমারে দোকা দিবার পারে কিন্তু আমাদের কাউকে দোকা দিবার পারবি না কারণ আমরা চিনি এ বহুত দেখে আইছি এসব মেয়েরা তো ছদ্মবেশী ও যতই ছদ্মবেশ আর অদ্যবেশ ধারণ করুক ঠিক আছে হ্যাঁ আমারে কোনোদিনও মনের ভিতর ঢুকতে পারবি না বুঝছো আসলে ভাই ওই যে একটা কথা আছে না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আপনারা কিন্তু বর্তমান তাই করতেছেন আপনাদের দাঁত আছে কিন্তু তার মর্ম বুঝতেছেন না আর ওই যে আপনাদের বাসায় একটা রত্ন আছে অমূল্য সে রত্ন কিন্তু আপনারা বুঝতেছেন না তবে আমি কিন্তু বুঝছি যার কারণে নিজেকে গুটিয়ে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করছি এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি অনেক পরিবর্তন হয়েছে ভাই আপনারাও সেটাই করেন দিনের পথে আসেন ইসলামের পথে আসেন নামাজ কালাম পড়া শুরু করেন এই দাঁত দিয়ে হ্যাঁ ভারী ভারী জিনিস খাই ঠিক আছে দাঁতের সাথে তুমি এমন একটা লোকের তুলনা করলে না আমার দাঁত দাঁতের মূল্যই কমা দিলে অবশ্যই যাও তো বিষয় হচ্ছে কি যে আচ্ছা যাও বিহানা আসছে যাও বুঝছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর ডাকতিস না কই তুই এই যে সবসময় তো ডাকতে হয় কিসের জন্য থাকিস কই হ্যাঁ এভাবে একটু কাজ করতেছিলাম শোন আমার ভাই আসতেছে এই ঘর বাড়িগুলো যেন একটু পরিষ্কার থাকে শুধু ঘর বাড়ি না এই বাইরে সুন্দর করে পরিষ্কার করে রাখো করে যে নোংরা না থাকে মনে থাকবে ঠিক আছে ভাবে আমি
বাড়ি পরিষ্কার করে রাখছি আর শোনো এই রকম সব সব প্যাকেটে থাকাকে হ্যাঁ ভালো ড্রেস আপ করতে পারো না আমাকে দেখেও তুমি শিখতে পারো না কি শোনো আমাদের বাড়ির কাজের লোক না তোমার চেয়ে অনেক ভালো সুন্দর ড্রেস আপ পরে তাই পারলে একটু সুন্দর ড্রেস আপ পরো আর সে প্যাকেট প্যাকেট একটু খুলো কতগুলো মাথায় রাখো চললাম আমি ভাবি হাই আবার কি হ্যাঁ বলছিলাম আপনি দেবর তো অনেকদিন ধরে ঢাকা গেছে হুম তো একটু যদি ফোন দিতেন কথা বলতাম হ্যাঁ হ্যাঁ রে ভালোবাসা কবে উতলায় উঠছে তোমার না আমার দেবরের জন্য ভালোবাসা উতলায় উঠছে হ্যাঁ এ শোন আমার দেবরের সঙ্গে যার যার কথা বলতে পারবে ঠিক হয় আমার দেবরের খোঁজ আমি নিচ্ছি আমার শ্বশুর নিচ্ছে তোরা তো কথা বলে কি হবে হ্যাঁ কি সামনের কাছে নালিশ করবে আমাদের নামে বলবে যে ভাবি সব সব মারধর করে এই কথা বলে না এইগুলো বলতে হবে কোনটা হ্যাঁ শোন এই যে দিকে থাকা আমার দিকে থাকা স্বামীর কাছে না কোন নালিশ করতে হবে না হ্যাঁ যা কাজ কর যা দেখো কত বড় সাহস ভাবি একটু আপনি দেওয়ার সাথে কথা বলে দেন না ভালোবাসা মানে উতলে উঠতেছে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যদি আমার ভুল না হয় তুই কাশিম লয় হ ভাই আমি কাশিম ও বড়ই তো আগেছিস আবার দাড়ি মারি হইছে এ কোন আসলি এই আজ কি আইছি ভাই ও আর সিনমান কেবে করে আশা হয় না সেই রকম বাড়ি হ্যাঁ তো কয়দিন থাকবি মাদ্রাসা ছুটি এক সপ্তাহ যেহেতু এক সপ্তাহ থাকি ছুটি শেষ হলে চলে যাব না আর ঠিক আছে এক সপ্তাহে তোর যে কয়দিন মন চাই থাক সমস্যা নাই আর তুই ছাড়া কি আসবি হ ভাই তুই তো আসবি নাকি খাওয়া দাওয়া হয়েছে তো ও ভাই খাওয়া দাওয়া হয়েছে খাওয়া শেষ করে মাত্র বাইরে এলাম নামাজের জন্য নামাজ আসছিস হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবেন নাকি ভাই নামাজে আর না আমার ব্যস্ত লোক তো আচ্ছা ঠিক আছে তাহলে নামাজ পড়ে আয় পরে কথা কবা না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মহারানী কানে গেছে আমার আওয়াজ একটু নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়তে গেছিল না হাই তখন কি বলছি বলছি না আগে পরিষ্কার করতে আমার ভাই আসবে হ্যাঁ তুই নামাজ পড়বি পড় কিন্তু কাজগুলো করে কি নামাজ পড়া যাইতো না ভাবি আমাকে সারাদিন কাজ করা নিতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমাকে সময় মতো আল্লাহ তাআলার ইবাদতটা করতে দিয়েন যাতে আমি দুনিয়ার সকল কষ্টের বিনিময়ে পরকালে গিয়ে জান্নাত পাই হো এই আমি কি তোকে নামাজ পড়তে নিষেধ করছি আমি বলছি নামাজ পড়িস না আমি বলছি নামাজ পড় নামাজ পড় কিন্তু আগে আমার কাজগুলো আগে হ্যাঁ আগে কাজগুলো করে দিবি তো তো বললাম না আমার ভাই আসবে ভাবি সময়ের নামাজ সময়ে পড়তে হয় নামাজের সময় চলে গেলে তো আমি পরে পড়তে পারবো না কিন্তু এই কাজটা আমি পরেও করতে পারবো আচ্ছা তোর কি জ্ঞান দিয়ে আসার কোনো কাজ নেই এই 24 ঘন্টা তুই এত জ্ঞান দিস কে মানে ঠাস করে একটা তোকে থাপ্পড় দি হ্যাঁ জ্ঞান ছাড়া তো কোনো কাজ নেই না এই যে আমার দিক টাকা টাকা আমার দিক আমার ভাই আসবে আর এসে যদি দেখে এরকম নোংরা না তাহলে তোর একদিন কে আমার একদিন নামাজ পড়বে পড় আফসোস নেই আমার কিন্তু আমার কাজগুলো আগে চাই মনে থাকবে পরে থাকবে আপনার এই যে আপনার মনে থাকবে হ্যাঁ আপনি তো আরে ভাই তুই কেমন আছিস একটু ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি এই বুঝতে আসার সময় না সেই সকাল থেকে ভাবছি তুই তাড়াতাড়ি চলে আসবি আর এখন কয়টা বাজে হ্যাঁ এত দেরি হওয়ার কারণ কি ভাইয়ের সাথে দেখা হয়েছিল ও যাক আচ্ছা রাস্তা আসতে তোর কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি আমার আর শোন ভাই এই প্রতিবারের মতো কেস আইসা কিন্তু আবার বলা যাবে না যে আমি দুই দিন পরে চলে যাব এবার কিন্তু তুই অনেক দিন থাকবি এক মাস থেকে তারপর বাড়ি যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে আবার দেখা যাবে আমি যখন বলছি এক মাস তখন এক মাস আর চল ভিতরে চল যা ফেসে খাদা করি ভাই রাজাকে ভে ভে
अरे गोरु डाके हम्मा हम्मा घोड़ा डाके मेरु डाके हम्मा हम्मा घोड़ा डाके भेड़ा डाके भे भे ए भेड़ा डाके भे भे काका वालेकुम सलाम তুই কিছু কবু নাকি হ্যাঁ একটা কথা বলতে আসলাম যদি কিছু মনে না করেন কি কবু কয়া ফেলা ভঙ্গি করিস কে ওই যে ভাবি আছে না ভাবি মানে হ্যাঁ তোর যে ফরাদের বউ না না ফরাদের বউ না ওই যে আরেকটা কি যেন নাম ছোট ভাবি হুম ক বুঝছি তোর মনে কাটিয়ে রয়েছে ছোট ভাবি না কি কবু ক দেখলাম যে দুই ভাবে দুই নজরে দেখতেছেন এটা আসলে ঠিক ওনার সাথে আজ কয়েকদিন দেখি যে অন্যরকম ব্যবহার আছে আর যা দেখতেছি যা জ্ঞান দিবি রাইছিস ব্যবহার আমার সাথে বেশি জিনিসিস জ্ঞান দিব হ্যাঁ মাদ্রাসায় পড়িস ইতিমখানা থেকে খাস ইতিমখানার চাল ডাল পেটে এই চালের ভাত তো আর সহজে হজম হয় না শোন দশ বার একদিন তুলিয়া না চাল আর আমার কাছেও জ্ঞান দিবি আর ছুটি হয়েছে কয়দিন আইসিস অন্ন ধ্বংস করতেছিস দুঃখ করে থুয়ে চলে যা তোমার আমার জ্ঞান দেওয়া লাগবে কে হ্যাঁ চারটে দাঁড়িয়ে রেখে মুরব্বী সাজি গেছাও না আসলে কাকা আমি জ্ঞান দেব কিভাবে আপনি তো একজন বয়স্ক মানুষ আপনার তো জ্ঞান বুদ্ধি আছে আমি তো জ্ঞান দেওয়ার কেউ না যা করতেছেন আপনি এটা সম্মানী লোক পাড়ার লোক কি বলে আপনি এটা কি পাড়ায় শুনছেন যে আপনি নিয়ে কি আলোচনা হয় বাড়ির নিয়ে কি আলোচনা হয় একটু বুঝেন বা 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 সম্মানও শিখেছে আমার সম্মান কাক কয় এ বাড়ির যদি আমার শান্তি না থাকে বাড়ির যদি আমি সম্মান না পাই আমি পাড়ার লোকের সম্মান দিয়ে পানি খাবো হ্যাঁ আর আমার জ্ঞান দিবে রাইছিস না ওইটাও তো আপনার বৌমা দুজনেই তো বৌমা যদি সমান চলে দেখতেন আর কে রে ভিতরে ভিতরে তোরে কিছু হচ্ছে নাকি সি সি নওয়াজুল্লাহ সাকুল্লাহ আচ্ছা কি বলেন এসব কে দালালি করিস কেথালি ভাবি আমি কিভাবে কি চিনি বেটা সাল দে খালু হয় ও কথা আমার কয় না আমার ভাবি হ্যাঁ কে মাদ্রাসায় পড়ো তুমি মাদ্রাসার কীর্তি খেলা দেখি না পেপার পত্রিকায় আমি জানি না সবাই রে এক দাঁড়ি পারলে মাপেন না সবাই কিন্তু এক তাহলে তোর কাছে সালিশ দিছে আমার কাছে সালিশ দিবে তুই বিচার করবু না চাচা আমার কাছে তো সালিশ জানে আমি আজ দুই দিন আইছি যা দেখতেছি চোখের সামনে তা আমি তো বুঝি নাকি ওই বুঝা বাদ দাও কা এখনো যদি নাকের পর ধরে টিফি মারি পক পকা দুধ বাড়াবি নি বুঝলো ওইসব বাদ দে জাগার তা জাগায় যাও ছুটি শেষ হয়ে গেছে যাও যাই ওখানে যাই লেহাপড়া শেষ যাও রে বাবা রে বাবা ঠিক আছে কাকা গেলাম হ্যাঁ যা ওয়ালাইকুম সালাম আটুর তলে বয়স রয়েছে আইস আমার জ্ঞান দিবে ভুলে গেছে তো আমি ওর বাপের ভাই আর আমি কোনে কর কোনে গেল বলছি শুয়ে পড়েছি হ্যাঁ যা তোকে আর গান শুনে বলাই আজ মনটাই খা নষ্ট করে আমার যা কষ্ট যাচ্ছে কাকা আপনি দুই বুক দুই নজরে দেখেন কে কাশেম এই কথা বলছে করছে কি তাহলে আপনি বিষয়টা ভেবে দেখেন আব্বা সে আসছে এবার তে ঘুরতে আপনি কোন বকে কোন নজরে দেখবেন না দেখবেন সেটা আপনার ব্যাপার তারা তো নাক গলানো কিসের আমার মনে হয় কি বৌমা শোনো এ হুজুর ও হুজুর আমার মনে হয় হুজুরে হুজুরে কিছু একটা ঘটেছে আব্বা আপনি তো একদম ঠিক কথা বলছেন এও তো হুজুর ও তো হুজুর তাছাড়া দুইজনে তো এতিম আব্বা আমি তো বিষয়টা ভেবে দেখি নাই ভাবতে হচ্ছে আব্বা বিষয়টা কিন্তু শোনেন আব্বা আপনি একদম চিন্তা করেন না আমি ঠিক উপর নজর রাখব আর শোনেন এবার থেকে যাবে কবে হ্যাঁ সে কথা কইছি যে তোর অন্য ধ্বংসকার হয়ে গেছে তোর ছুটি শেষ হয়ে যাচ্ছে তুই চলে যা ইতিমখানার মানুষ ইতিমখানা তা খাকা থাকা এই যে দেখেন আপনি তো এক আত্মীয় যায় একজন জল না যেতে আর একটা চলে আসে এমনিতে এই ইতিমখানা নিয়ে আমি সব অসহ্য হয়ে গেছি তার উপর আসছে আর একজন তা আবার এই সার্কিট গাইতে আসছে শোনো যদি তুমি টের পাও তুমি টুক করে আমার কাছে কবি তালি পরে আমার বুয়ে বাই করার সুবিধা আছে কপালে পর শুকনি সুবিরি থুয়ে কাটিয়ে খরম দিয়ে এমন বাড়ি বাড়িয়ে বনে কপাল দাবা ফেলা দেবনে
আমি কোয়া গেলাম আপা শুনেন আপা তো বিষয়টা বুঝলোই না আমার তো মনে হচ্ছে বিষয়টা ভালোই হলো যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক হয় তাহলে এটা দিয়ে তো কাটো দেয়া যাবে চাই টিভি দেখা বাদ দিয়ে আগে নজর রাখি গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া একটা কথা বলতে চাইলাম জি বলেন ভাইয়া আপনি তো তখন আব্বার সাথে কথা বলছিলেন আমি দূর থেকে সব শুনছি আপনি আমার বিষয়ে আব্বার সাথে কেন কথা বলতে গেছেন আপনি তো জানেন তারা কেমন জানি তারপরেও চোখে মুখের সামনে এরকম অত্যাচার এমন কিছু দেখতে তো আর ভালো লাগে না খুব খারাপ লাগে কি করব খারাপ লাগলেও কিছু করার নেই ভাইয়া কারণ ওরা এরকমই ওদের কাছে নিজে বলতে যাওয়ার খারাপ হওয়া সমান কথা আপনি আমার হয়ে ওদের কাছে কিছু কথা বলতে গেছেন আপনাকে দেখেন ওরা কতগুলো কথা বলল আর আমার জন্য শুধু শুধু আপনি কেন গাল শুনবেন আমাকে না বলে কিন্তু আমি তো বাড়ির ছেলে আমাকে বলতেই পারে কিন্তু আপনাকে যে এইভাবে এইরকম করতেছে অবমাননা করতেছে মানহানি করতেছে আপনি খাটাখাটনি করাচ্ছে এটা তো আসলে মেনে নেওয়ার মতো না ভাইয়া মেনে নেওয়ার মতো না হলেও আমাকে মেনে নিতে হবে কারণ এটা আমার স্বামীর বাড়ি আমাকে ওরা হাজার কষ্ট দিলে বাড়িতে টিকে থাকতে হলে আমাকে কষ্ট করেই চলতে হবে আর আল্লাহ না আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি মানুষ কষ্ট দিক মানুষ কথা বলুক সেগুলো শুনতে দিছে হয়তো কোনোদিন কোনো কিছু বলতেও পারবো না তাই ভাইয়া এই দুনিয়া সুখ চাই না এখন কষ্ট করছি পরকালে হয়তো সুখ পাবো একটা কথা বলবো আপনি এখান থেকে চলে যান কারণ আমি তো এই বাড়িতে পড়ে আছি বাধ্য হয়ে কিন্তু আপনি আপনার তো যাওয়ার জায়গা আছে আপনি ইচ্ছে করলে চলে যেতে পারেন দেখেন আপনি দুদিন হলো এই বাড়িতে আসছেন আসার পর আপনাকে কত অপমান করতেছে এরা তারপর আপনি কোন সুখে এখানে পড়ে আছেন আপনি চলে যান এখান থেকে আর শোনেন ভাইয়া আমার হয়ে আর কারোর কাছে কোনো সুপারিশ করবেন না আমার হয়ে কথা বলতে চাই আপনি অপমান হচ্ছেন গাল শুনতেছেন এটা আমি চাই না আমি ভাবছি চলে যাব আমার তো এভাবে থাকা সম্ভব না যা দেখতে চোখে মুখের সামনে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি চলে গেলে আমি এখান থেকে খুশি হব ঠিক আছে আচ্ছা বৌমা আমি গাছে বিষ দিয়ে দেবো না আচ্ছা কিন্তু কথা হচ্ছে কি আমার এই কামটা লেন্দি হয়ে যাচ্ছে না আব্বা শোনেন আমি বুঝতে পারছি আপনি ওই ছোট বৌমার কথা বলতেছেন তো হ্যাঁ আমার কথা কি আরে কি তুমি নির্যাতনের মাত্রা বাড়া দাও আচ্ছা আব্বা ওকে কি আমরা সবাই মিলে কম নির্যাতন করি আপনিই বলেন কিন্তু আসলে এ সেই রকম মেয়ে না এত নির্যাতন করে তা কিছু মনেই করে না আর তাছাড়া যে কোনো কাজ এত তাড়াহুড়া করলে না কাজটা ভালো হয় না কিন্তু এখানে আমার আর একটা জিনিস সন্দেহ হচ্ছে শোনো কি মুখ তো যেভাবে হোক খেদাবো ঠিক আছে কিন্তু আমার সাওয়াল আসলি পরে তা কলিজাতে জিনিসটা ও বিশ্বাস করে সেই রকম একটা কাম করা লাগবে তো এতক্ষণ আপনার কথার মতো কথা বলছেন আব্বা আমিও না বিষয়টা ভাবছি ধরুন ওকে আমরা বাড়ি থেকে বের করে দিলাম কিন্তু আপনার ছেলে এসে যদি আমাদের কাছে বিশ্বাস না করে যদি আবার জানিয়ে আসে শোনো বৌমা তুমি ভাবো 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 করে ভালো করে ভাবি একটা ডিসিশন নাও তো ঠিকই তো বলছিলাম বা বিষয়টা তো ভাবতে হবে কি ভাবি কি ভাবি হ্যাঁ আব্বা শুনেন একটা বুদ্ধি পাইছি এই কানে আব্বা তুমি এটা ভালো বুদ্ধি ভাই করেছো তো তোমার মাথায় তো বুদ্ধি আছে শোন না আব্বা যাদের সাপও মরে আর লাঠিও না ভাঙে হ্যাঁ ওই যে একটা কথা আছে না পান্তা ভাত যদি মজা খাবে চাও তো একদিন বেশি রাখো ঠিক ঠিক আছে আর শোনেন আব্বা তাহলে ওই হিসাবে এই কাজটা করেন জানি একটু সময় লাগবে তারপরে সবুরু তো মেয়া ফলে অবশ্যই অবশ্যই বৌমা খালি খালি কি তোমাকে আমি ডিরেক্টর বানাইছি তুমি খালি আমার কাছ থেকে আমার ক্যারেক্টার বুঝে নিবে আচ্ছা ঠিক আছে তাহলে যেভাবে বললাম আপনি ব্যবস্থা করে আচ্ছা
আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা বাবা তুমি ভালো একটা আইডিয়া দিছো আমার। চক আমি আর এগুলা কি করব, এত দূরকে লাগল ফাই নাকি, চাই আব্বাকে পরে বলবো। আচ্ছা শোনো বিষয়টা কিন্তু আমার খুব মজা লাগছে, একটু সাইডে তাকায় দেখো আমরা কি সুন্দর আরামে রিল্যাক্সে বসে আছি, আর দেখো চাকরানি ঠিক চাকরের মতো কাজ করতে হচ্ছে। আরে চাকরানির কাজ তো চাকরানিগিরি করাই। ঠিকই বলছো, আমার বাপ দাদার আছে, আমরা আগে থেকেই মনে করে রাজপ্রাসাদে থেকে বাস করা অভ্যেস বোধ নাই। আচ্ছা একটু আসতে বলো, আবার শুনে আমার ভাববে যে আমরা এই বিষয়ে কথা বলতেছি। আচ্ছা যাই হোক শোনো না, ওই গানটা একটু শোনা তো, ওই যে যদি বউ সাজগো, এই গানটা একটু বলো। যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো, তারপর আমি বলবো। হ্যাঁ তুমি বলবে, মানে আমি ছেলে কণ্ঠ দেবো, তুমি কণ্ঠ দিবে আর কি, বুঝছো? আচ্ছা যদি আমি গানটা কিন্তু পারি না। আচ্ছা তুমি আমার প্রথম থেকেই বলো। আচ্ছা ঠিক আছে। যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো লাগছে মন্দ না, তারপর একটু আমি ভুলে গেছি তো। যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো। আচ্ছা চুপি চুপি গানটা আছে ওটা বলতো। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, এটা হ্যাঁ। কি দুলো ভাই মনে রং লাগছে নাকি? না রং লাগে নাই, বাতাস লাগছে, দেখতেছিস না তোর আপার আমি বাতাস খাচ্ছি। এখন কি হয়েছে ক, কি কবে আইছি সেটি ক। হেই তুই ছোট ছোট মতো থাকতে পারিস না, কি উল্টা পাল্টা কথা বলিস? হ্যাঁ দুলা ভাই ওটা কে বলো? কও তুমি কও। ওইটা ওইটা আর কি হবে, ওই যে আমার ছোট দেবর আছে না, ছোট দেবরের বউ, বিয়ে করলে আসছে এতিমখানা থেকে একটা মেয়ে। কে আর ওর চেহারাটা তোকে দেখতে হবে না, তখন দেখবি আমার মতো স্মার্ট কোন বউ আবার এই বাড়িতে চলে আসছে। আচ্ছা তোলো ভাই গান গাও, আমি এটা এলাকা দিয়ে ঘুরে আসি। আচ্ছা যা গোর, দেখছো আমি তোমার বলছিলাম না, তোমার ছোট ভাই পরে এতবার বললাম একটু সুন্দর সাজগোজ করে থাকো, একটু ভালো ড্রেস আপ করো, দেখো কি পরে আছে, যে আমার ভাই কিনা সেও বলতিছে, এটা কি পরিচয় দিয়ে যায় হচ্ছে? শোনো কয়লা ধুলি ময়লা যায় না, এটা সবাই জানে, তুমিও জানো, ঘটনা চুক যতই মনে করো যে বুঝাইবে, হ্যাঁ বুঝতে লিবিল হয় বুঝো না, এই মহিলার এভাবে থাকে অভ্যাস, এখন কোন পরিবেশে আইছে সেটাই তো বুঝবার পারলাম না আজকে, আজ পর্যন্ত বোধ নাই। আচ্ছা শোনো ওইগুলো বাদ দাও তো, গান বলতেছিল একটা গান শোনো। ও সুন্দর একটা মনে করো যে অপশন নিয়ে আইসো, শোনো তোর পছন্দের মতো কিন্তু একটা গান। হ্যাঁ আচ্ছা, চাঁদের সাথে রাতের প্রীতি হইলে জোছনা ছাড়া, মাটির সাথে প্রাণের প্রীতি হইলে কাদাতে জড়া, ও তোমার সাথে আমার প্রীতি রে এই খবর শুনিয়া, সৃষ্টি হইল শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া। আমার বোন দোলাবাই কেউ আপনাকে দেখতে পায় না, এবং কি আপনি শ্বশুর শ্বশুরকে দেখতে পায় না, আমার খুব কষ্ট হয় এটা দেখে। ভাইয়া আপনি আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার বোন আমাকে বুঝলো না, সে যদি আমাকে বোঝার চেষ্টা করতো তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। এই কষ্টটা তো আমি বুঝি। আরে হাত ছাড়েন। আরে এটা কোনো ব্যাপার না, হাত ছাড়েন। আরে ছাড়েন না, আমি দেখতে পারি। আরে হাত ছাড়েন।
আমি ভাবি আপনার ভাই না বললে আমার রুমে ঢুকছে, আবার আমার হাত ধরছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে। হাই উল্টাপাল্টা কথা বল, হ্যাঁ তোর মাথা ঠিক আছে? দেখছো আপা দুলা ভাই ও মিথ্যে কথা করছে, আমার ফাশানি চিন্তা ভাবনা করছে। আমি মিথ্যে কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তুই মিথ্যে কথা বলতেছিস না, তুই মিথ্যে কথা বলতেছিস না। আমার ভাইকে তো থেকে চিনতে হবে না, আমার ভাইকে আমি ছোটবেলা থেকে চিনি না। আমি আইসি তো সহ্য লিখছে না, এই জন্য মন করে দাঁড়া কেমনে করে সাইজ করলো ভাই, সেটা আমার জানো আছে। আব্বা আব্বা এদিকে আসেন তো। এই যে আপনার ছোট ভাইয়ের বড় কাণ্ড দেখেন কি আছে। আমার ভাইয়ের নামে কি সব উল্টো পাল্টা কথা বলতেছে, বলতেছে আমার ভাইয়ের নাকি চরিত্র খারাপ, ওর নাকি রুমে গেছে, ওর হাত ধরে নাকি টানছে। আপনি দেখছেন আমার এই ফুলের মতো ভাইটাকে কিরকম অপমান দিচ্ছে? আমি একটু মিথ্যে কথা বলতেছি না, আমার রুমে ঢুকছে। এই যে সত্যিবাদী জ্যোতিষটি, তুমি কথাটা শোনো, ওকে আজকে নতুন আসতেছে আমার বাড়ি। হ্যাঁ আসলে শোনো, তুমি এই যে লিবাস পরে থাকো, তোমার ভিতরে ভিতরে যে কি শয়তানি আছে, তুমি যে আমার সংসারে কি ক্ষতি কি সর্বনাশটাই করবি, আমি এইটাই তো চিন্তা করে পাচ্ছি না। আব্বা ঘটনা হচ্ছে কি, ওর সাথে যারা তালে তাল মিলায় তারা ভালো, আর যারা তালে তাল মিলে না তারা ভালো নয়। আমার নিষ্পাপ শালাবাবু ফুলের মতো পবিত্র, তার উপর মিথ্যা হওয়া দিচ্ছে মহিলাটা, বুঝছাও? শোনেন আব্বা, এর কিন্তু একটা আমার বিচার চাই। আমার ভাইয়ের নামও এতবার কথা বললো, এর নিতে আমি ছাড়বো না আব্বা, বিচার করে দেন না। আমি তো বাড়িতে, আমি তো কিছু টের পেলাম না, চরিত্র খারাপ হয়ে গেছে তো, এখন আমার ভাইয়ের নামে দুর্নাম দিচ্ছিস তাই না? ভাবি আব্বা আমি পাঁচক তো নামাজ পড়ি, আর যে নামাজ পড়ে সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমি তো সবসময় আল্লাহর ইবাদত করি, তাহলে আমি কি করে মিথ্যে কথা বলবো আব্বা? বিশ্বাস করেন আমি কোনো মিথ্যে কথা বলছি না। থামো, আমি সব জানি, নামাজ পড়া কি আমরা পড়ি নেই? আমরাও পড়েছি, আমরাও জানি। আমি ঘরের ভিতর উপস্থিত, কই কিছুই তো দেখলাম না, কিছুই তো শুনলাম না। শোনো, তুমি যেটা ভাবতেছাও সেটা কিন্তু না, আমি ইচ্ছে করলে কিন্তু তোমার ঘরে পর এক পাড়া দিয়ে খেতা দিয়ে পারি। ওই তো তুমি সওয়ালের ভরসা করো, হ্যাঁ হাজার হলি সওয়াল আমার, তোমার খেতালি আমার সওয়াল কি করবি, কি করবি? আব্বা শোনো, ওই যে শয়তান বলে কোনো জায়গায় ডিপ দেওয়া বাদ দেয় নাই, ঠিক আছে, কিন্তু দেহ মানুষের রগে রগে যা কিন্তু ক্ষতি করে, সে হলো এই ব্যক্তি, ঠিক আছে? নামাজ ঠিকই বলে, ডিপ ঠিকই দেয়, কিন্তু ভিতরে প্রচুর শয়তানি ভরা। ঠিক কইছিস তুই, এই তোমার লেবাজের মধ্যে শয়তান কিচবিল কিলবিল করতেছে, বদল হতে যাই শয়তান গুলি ছুটেও গা, আসুন ভিতরে যাও। আর শোন, ভবিষ্যতে যদি আমার ভাইয়ের নামে কিছু কষ্ট না, তোকে একবার থাপ্পড় তো চলবার ভেঙে ফেলবো, যা ভিতরে যা, যা আমার ভাইয়ের নামে নালিশ দিবি রাইছে, দেখছেন আব্বা? বাবারে তুমি কিছু মনে করে না, ও ওই রকমই বদমাইশ, বদমাইশ লেবাজধারী একটা বদমাইশ, বুঝছো? তাড়াতাড়ি ঠিক আছে, তোমরা থাকো আমি শুনে আসি কি কয়। বাদ দাও তো, আব্বাকে সেরকম মানুষ নাকি, বলে না কোনো লাভ নেই, চলো আমরা ভিতরে যাই। আসলে সবার সামনে তো বলা যায় না, ওই যে ওইদিনকার যে ঘটনাটা বিয়েরই দোষ ছিল, ভাবির কোনো দোষ ছিল না। ছিল কয়দিন, চলে যাচ্ছিস, যা
আর যাওয়ার সময়ও ক্রিমিনালি করেছে যাওয়া লাগবে নাকি? আসলে চাচা আমি ওই সময় নিজের চোখে দেখছি, আমি যখন বাসায় ঢুকি তখন এগুলো দেখি। আর চাচা আমি এই কয়েকদিন থেকে দুই তিন দিন থাকছি, যাই থাকছি, যা দেখলাম আমি খুব একটা ভালো মানুষ, আমার মানুষটা খুব ভালো। মানুষের নামে না জানে শুনে কিছু বলা উচিত না কাকা, একটু বুঝে শুনে দেখে তারপরে সত্যতা যাচাই করে বলা দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা, যাওয়ার সময় আর তোকে আমি কিছু কবে চাই নিয়ে, তুই যা আমার বাড়ি, আমি চিন্তা করে দেখবো নে কোনটা ভালো কোনটা খারাপ কোনটার জন্য কি করা যায়। যা তুই যা যা। ঠিক আছে গেলাম। আচ্ছা যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিকই আছে, এইরকম ভাবে অত্যাচার শুরু করলি তাহলে হয়তো যাবি, ঠিক আছে? সত্যি হয় ভালো কথা, সত্যি। আমারে কাশেম তোমাকে ফাঁকে ডাকিলি কি কইলো? আর তুমি তো জানো আব্বা যে আমার সহির সামনে যদি কোনো ঘটনা ঘটে যায় সেই ঘটনাটা না শোনা পর্যন্ত আমার ভাল লাগে না, আমার জানের ভিতর খালি থুকথুক থুকথুক করে। কিন্তু কইলে তো কলি পারে তো তোর ইজ্জত যাবেনি। আমার ইজ্জত যাবেনি মানে? কারণ তো শালা, হ্যাঁ ওই যে ছোট বেটার বুঝে কয়েছে না যে আমার হাত ধরেছে, আসলে তো ধরেছে, কাশেম নিজে সহে দেখেছে। আচ্ছা ধরেছে, হাতটাই তো ধরেছে, আর তো কিছু করে নাই তাই না? আর শালা তো দেখতেছি বড় হয়ে গেছে, এ হাত ধরলো ধরলু, তুই হাত শুধু ধরলু কে জোরা ধর, তাই তো জিনিসটা ফিটিং লাগাইর বাড়ি। আমার কাছে জিনিসটা অবশ্য খারাপ লাগে নাই, কারণ এইরকম ভাবে যদি ও আর দুই একবার ধরে পড়ে বুঝলো একাই বাড়িতে শুশু হয়ে বাড়া লাগবে, কারণ এখানে থাকলি ও জানে জামাক বাটি খাওয়া লাগবে। আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তোমার বেটার বুঝে কয়। কি কিছু বলবা? আরে কিছু বলার জন্যই তো আসলাম নাকি? হ্যাঁ তো বলো। ঘটনা হচ্ছে কি বুঝছো, ওই তোমার ভাই তো খুব বড় হয়ে গেছে। এই শোনো, আদিক্ষাটা ছেড়ে কি বলবা সেটা ক্লিয়ার করে বলো। না যে আজকে যে ঘটনাটা ঘটিছে না, হ্যাঁ এটা কিন্তু রিয়েল ঘটনা বুঝছো, মানে সত্যি ঘটনা কলি। তুমি কোন ঘটনার কথা বলতেছো? কোন ঘটনা কথা করছি তাও বোঝো নাই, মানে যে আমারে ছোট ভাই বর যে হাতটা ধরিছে এটা কিন্তু একদম রিয়েল, মানে আমারে কাশেম ও কিন্তু মিথ্যে কথা কর ছাড় লয়, ও কিন্তু নিজে সই দিয়েছে বুঝছো। তো তোমাকে কে বলছে? শোনো নাই, কাশেম কইলো, মানে কাশেম হচ্ছে আব্বার কাছে গোপনে কয়া গেছে, আব্বা আবার আমাকে কইলো বুঝছো। আচ্ছা হাতই তো ধরছে, হাত তো কিছু করি নাই, এর আবার কি ভাবার কি আছে? ঠিকই আছে, প্ল্যানটা ঠিকই আছে,
ঘটনা হচ্ছে কি বুঝছাও শালা বাবু কিন্তু বিয়ে শাদী দেওয়া লাগবে আচ্ছা তোমার এখন কথা নাই না ঘটনা হচ্ছে কি যে আজকে নাই বাড়ির ভিতরে ঘটাইলো কিন্তু আবার যদি আবার জাতা জঙ্গলে ঘটায় তখন আমাদেরই বিপদ আর কি বুঝছাও আচ্ছা তোমার না এত কিছু ভাবা লাগবে না তুমি যেখানে যাচ্ছ যাও আরে তুমি এত সেত গিয়া আমার সাথে একটু মিষ্টি মিষ্টি করে কথা কবে একটু রোমান্টিক কথা কবে তাও একটু ভালো লাগতো বুঝছাও তুমি আর রোমান্টিক তাহলে একসাথে তোমার সঙ্গে রোমান্টিক করতে করে কথা বলবো আমি না যাও এখান থেকে যাও না যাও লাগবি আম যাও তো তুমি আমার বাড়ির চেয়ারম্যান উনি রোমান্টিকতা দেখাচ্ছে উনি রোমান্টিকতার কিছু বোঝে ফালতু কিন্তু বিষয়টা হচ্ছে কতটা তো খারাপ বলিনি আসলে ভাই তো অন্যায় করছে এখন যাই হোক কিছু তো একটা বোঝাতে হবে তাই বোঝাই দিলাম যে ভাই কাজ একা আগায় দিছে ভাইয়ের সাথে কথা বলবাস হ্যালো আরে বয়াতি ভাই তুমি কইছিলে যে একদিন ডাক দিলি আমার গান শুনিবি তো শুনিলে না তো হয় হয় আর দুইহেন গান আমাকে শিখে দেওয়া লাগবে শোনো আমি এতে কাম মাম করি গান কবো তা গান আর আতা পাই নি জানলিসিন কবো ঠিক আছে মানে হ্যাঁ না মনটা খুব একটা ভালো না বাড়ি তো বোঝই তো এক বেসন আছে না আমার বাড়ি ওই বেসন তো না মন টন সকলেরই খারাপ হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ কি আছে কি আছে পাও কেটে গেছে কি সে সাইকেলে পাখিটি কাটলে দেশ লাগে না আচ্ছা তোমার সাথে পরে কথা কবো না হ্যাঁ আচ্ছা আব্বা একটা কথা বলতে যাচ্ছিলাম কও কি কথা কবে কও আপনার ছেলে তো অনেকদিন হলো ঢাকাতে গেছে ওর সাথে অনেকদিন কথা হয় না একটু যদি ফোন দিতেন কথা বলতাম ও মানে আমার কাছ থেকে ফোন নিয়ে তুমি সাওয়ালের কাছে বাড়ির যা যা ঘটে সব লাগাবি এই তো হ্যাঁ না না আব্বা বাড়ির কথা আপনার ছেলে কেন বলতে যাব আর আমি আপনার ছেলেকে কিছু বললে তো টেনশনে থাকবে জানোই যে সাওয়াল টেনশনে থাকবে হ্যাঁ তার সাথে তো কথা কওয়ার কি এমন দরকার আমার ফোন নেবে মানে আমারই বিলেই দিয়ে আমার কবে মেও না আব্বা আসলে ওর সাথে আমার একটা দরকারি কথা ছিল খুব জরুরি কথা তুমি যদি এখন তার সাথে কথা কও হ্যাঁ সে একটা টেনশনে পড়বি না না আব্বা আমি ওকে টেনশনে ফেলানোর মতো কোনো কথাই বলবো না জাস্ট একটা কথা বলবো ও কথাটা বলা খুব দরকার যেই তুমি ওর সাথে কথা কবি অমনি তোমার কথা বের মনে হবি মনে হলি ধরো মনটা নষ্ট হয়ে গেল ভালো হবি আরো খারাপ হবি যাও কথা বলবি না আব্বা অনুরোধ করতেছি একটাবার ফোন দেন না আচ্ছা কি এমন কথা কবি আমার কাছে কওয়া যায় না আমার কাছে কও আমরা দেই সমাধান করে পারি নাকি আব্বা কথাটা যদি আপনাদেরকে বলা যেত তাহলে আমি বলতাম কিন্তু খুব গোপনীয় কথা আপনি ছেলেকেই বলতে হবে তুমি তো জবর বিলহাস হ্যাঁ তোমাকে এত মতো করছি তোমার কানে যায় না মোবাইল দিয়ে কথা কওয়া লাগবে যাও সখন বেহার কথা কয় যাও বেয়াদব কোনে কর আইসে আমার এই শিলনোড়া দিয়ে আমাকে শেষবি আব্বা দেন তো একটু ফোনে কথা কই খাট্টাস কোনে কর এগুলো কি শুনলাম হ্যাঁ কি শুনছিস হো এমন ভাবে কথাটা বলতেছ যেন কিছুই হয়নি সত্য করে বলতো তুই কি ওই মেয়েটা হাত ধরছিলি না আপা মানে এবার বুঝতে পারছে থাক আর তোমাকে কিছু বলতে হবে না আমার সে ফার্স্ট থেকে না ডাউট হয়েছিল এই যে ফোনটা টিপে বন্ধ কর তোর সাথে যা পাথর পাথর তুই কানে শুনিস না বল কি বলবি বল আবার বলে কি বলবি আচ্ছা তুই একটা কথা বল তুই যে এতবার একটা কাজ করলি অন্তত আমাকে তো তুই জানাতে পারতিস না কি আরে এই বিষয়টা যদি পাস কানে হয় তাহলে আমার সম্মান থাকবে আর তোরও না সাহস দেখে অবাক হয়ে যায় আর শোন ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করিস না অন্তত আমাকে জানাস নাহলে মান সম্মান এই বাড়িতে আমার থাকবে না আর যদি আমার বাইরে কখনো শুনছি না এই ধরনের কাজ করিস না তো কিন্তু থাপড়া তোর গাল লাল করে ফেলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি আর যে কয়দিন আসিস একটু ভদ্রভাবে থাকি ভাইয়া একটু এদিকে আসেন
হ্যাঁ ভাবি কিছু বলবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি বন্ধুকে যদি একটু ফোন দিতেন তাহলে একটু কথা বলতাম আচ্ছা ঠিক আছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ও কাজকর্ম কেমন হচ্ছে ভালো ভালো থাকলে ভালো না বাড়িতে সবাই ভালো আছে হুম আমি খুব ভালো আছি আমি সুখে আছি আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না শোনো ঠিকমতো খাওয়া দাওয়া করবা আর নিজের খেয়াল রাখবা কিন্তু আর নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত পড়বা এক ওয়াক্ত যেন কামাই না হয় কেমন আর নিজের খেয়াল রাখবা আমার জন্য কোনো চিন্তা করতে হবে না আমি তো বাড়িতে আছি ভালোই থাকবো এই সংসারে একটু একটু কাজ করি আব্বা তারপরে ভাবি ভাইয়া আমাকে তো সেভাবে সংসারে কোনো কাজ করতেই দেয় না হুম সবাই আমার খুব খেয়াল রাখে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকবে আসসালামু আলাইকুম বাহ 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 ফাইন খুব ফাইন হ্যাঁ এই কাম করা হচ্ছে আব্বা ওই আপনার ছেলের সাথে একটু কথা বলতেছিলাম ও লাগালি হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে সব লাগালি লাগালি না হলে লাগতেছে কোনটা এই সালেই তোমার উদ্দেশ্যটা কি হ্যাঁ তোমার আমি নিজের আগে নিষেধ করেছি আমার বাড়ির আশপাশে তুমি ঘুর ঘুর করে না তাও তুমি আসো ঘটনা নাকি হ্যাঁ এর আগেও তো তোমাকে আমি অনেকবার নিষেধ করেছি হ্যাঁ আমার বাড়ির আশপাশে ঘুর ঘুর করে না তাও তুমি ঘুর ঘুর করো তোমার যদি এতই পছন্দ হয় নিয়ে চলে যাও আব্বা সিসি এসব কি বলতেছেন আপনি আমি তো শুধু আপনার ছেলের সাথে কথা বলতেছিলাম আর কিছু না আর ওকে আমি কেন এসব এই মিয়া থামো তোমাকে আমি খুব ভালো চিনি এই তুমি না পরহেজগার মানুষ তুমি না নামাজ কালাম পড়ো হ্যাঁ তোমার হিজাবের মধ্যে এত শয়তান বস থাকে আরে সালে তোমাকে মানা করে দিলাম ফাটদার তোমার জন্য আমি বাড়ির আশেপাশে না দেখি তাহলে কিন্তু তোমার সমস্যা হবে মানা করে দিলাম আমি যাও চাচা আপনার বাড়ির আশেপাশে না আসলে আমার সমস্যা নেই কিন্তু আপনি না জেনে এই ধরনের কথা বলা আপনার ঠিক হয় নাই আরে বাবা আমার বুঝতে লাগিছে আও হ্যাঁ আমি কাটা যাও এতে তুমি কি আসলে কি ভালো হবে না হ্যাঁ আব্বা আমি শুধু কে চাব্বা চাচা ঠিক আছে ভাইয়া আমি আপনার ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম আব্বা ওই যে রাসেল রাসেল ওই ছাগলটা যার সাথে এর ঘুড়ু ঘুড়ু চলে না ভাইয়া আমি ওর ফোন দিয়ে একটু আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম শোনো ওই নেকা কান্না বাদ দিও ও নেকা কান্না আমরা ভালো করে বুঝি ও তুমি সত্যবাদী আর আমার আব্বা মিথ্যাবাদী তাই না আব্বা মিথ্যে কথা কই দিছে ওই গোপনে গোপনে ইটিস পিটিস না করে ঠিক আছে যদি ভালো লাগে তুমি চলে যাবে সমস্যা নাই তো আমার আগে দেখো নাকি আগে দেখো চল আগে দেখি আমার সি এরে বাবা আরে যদি লজ্জা করে আব্বা না দেখ আমি যাই দিয়ে আসি সমস্যা আছে ইটিস পিটিস আছে কই সি দেখা বন্ধ করো তোমার সাথে কথা কও না পাপ এ চল নামাজ কালাম পড়ে তুমি তো জানো আমি নিষ্পাপ আমি কোনো অন্যায় করিনি এই যে শোন কি তোকে সেদিন কি বলছিলাম মনে আছে তো হুম মনে আছে তুই একটা জিনিস ভাব ওকে আমি দুই চোখের বিষ দেখতেই পারি না এছাড়া বাড়ির কেউ ওকে দেখতে পারে না আর ও তো সবসময় নামাজ কালাম পরে যে ঘুমটা পড়ে থাকে এই জন্য ও যদি আট দশটা মেয়ের মতো হইতো তুই যে কাজটা করছিস ও সবাই বলে দিত না সেটা তো আমি তো ফাঁসে যাইতাম দেখতেছি ফাঁসে যাইতাম না আগে ভাবতে হবে তারপর কোনো কাজ করা উচিত কোনো জিনিস না ভেবে টুকু যখন যেটা মন চায় তখন সেটা করে বসিস শোনে আবার বলতেছি এই ধরনের কাজ কিন্তু করিস না আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি না মাথায় একটু ভালো করে ঢুকায় রাখ
এরপরে যেন এরকম কথাবার্তা না শুনি। তবে তোকে দিয়ে আমার একটা পিলানো আছে, আসলে পিলানটা হচ্ছে কি, তোমরা দুই ভাই বোন এখানে বসে কথা কচ্ছো? হ্যাঁ আব্বা, আপনারা হঠাৎ শোনো বৌমা, কথা হচ্ছে কি, যেহেতু তুমি আমারে টিমের পরিচালক, তোমার সাথে একটু আলাপ আমার করাই লাগে। আমি তো যে একটা ঘটনা দেখে আসলাম। কি ঘটনা আব্বা? সর্বনাশী কি হয়ে গেল নাকি একটা? মানে ও তো আমারে হাজি সাহেব, ছোট বৌমা। হাজি সাহেব আবার কি করছে আব্বা? দেখি ঝাঁটা হাতে করি ওদের রাসেল, মানে ডিরেক্টর, সিনেমার ডিরেক্টর রাসেল। জানোর মূল লইতে রাসেলের সাথে আবার কি করলাম? রাসেলের ফোন দিয়ে মেহেদির সাথে কথা করছে। আচ্ছা আব্বা, কি বা কইলি আল্লাহই জানে। আব্বা আমার না খুব টেনশন হচ্ছে। আচ্ছা আপনি ছেলের কাছে আবার সব কিছু বলে দেনই তো বৌমা? কইছে কিনা তা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় না যে কওয়ার মতো সাহস হয়ে আছে। তাও তো মনের মধ্যে ধরো একটু দুকদুক করে, তবে আমি কইছি খালি দুই ডিকি ঝাড়িছি। হ্যাঁ এই কথা পর্যন্ত কইছি, তোমার যদি এতই পছন্দ হয় তুমি ওর সাথে চলে যাও, আমরা বরং চাইকি দেব নাকি রে? আমি আব্বার সাথে কইছি। আপনি একটা জিনিস ভাবেন, ফোন চাইলো আর ওই সেলটা দিয়ে দিলো, আর আপনার বৌমার পেটে পেটে এত বুদ্ধি, হ্যাঁ মানুষের থেকে ফোন চেয়ে নিয়ে কল দিছে যখন আমরা দেই নেই, তখন এই একটা কাজ করছে। একটা কিছু করো, একটা কিছু করো। ওর সাথে পিলান করলে হবিল না, তোমার বাইর সাথে আমার সাথে কিছু পিলান করো। আব্বা কিছু বুদ্ধি বাইর কর। আব্বা বুদ্ধি আমার মাথায় এসে শোনেন, কিরকম বুদ্ধি আব্বা কান্ত? তাই ওই রাজি হবে নি? আরে আব্বা আপনি একদম চিন্তা করেন না, সব আমি ব্যবস্থা। ঠিক আছে, পছন্দ হলে আমার না, আপনার বৌমা যে বারে বাড়ছে না তো এরকম একটা প্ল্যান ছাড়া তো আর কোনো উপায় নেই। কোনো বৌমা তোমার পরই তো আমার সব ভরসা, তুমি যদি ফেল মারো তাহলে মনে করো মানে আটু মাটু ভেঙে যাবে। আব্বা আপনি যে বৌমাকে ফেল মারার মতো বৌমা নাকি, আর ও আমার কাছে কি কোনো ছাড়ি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করো, এই চল আমরা যাই, তোমরা গল্প করো করো, গল্প করো আয়। আচ্ছা শোন, তুই নাকি কয়েকদিন যাবি, যা আমি নাকি ওই বোর কাছে ফেল মারা যাবো। ও সাথী রে কত দূরে আছো তুমি, ফিরে আসো না বসে আছি তোমার অপেক্ষায়। ও সাথী রে। ভাইয়া আমি তো ওই রুমে কোরআন শরীফ পড়ছিলাম, আর আপনি এখানে এভাবে গান গাচ্ছেন, আমি বলি কি আপনার গানটা বাইরে যাগান। আচ্ছা আপনি যত প্রবলেম হয় থাকে এতে পড়া বাদ দেন। ভাইয়া আমি কোরআন শরীফ পড়তেছি, আর আপনি আমাকে কোরআন শরীফ পড়া বন্ধ করতে বলতেছেন, আপনার গানটাই কি আগে? আমার গানই আগে। আপনি বাইরে যা গান বলেন, যান প্রশ্ন এর আমি গান এখানেই বলবো, আপনি যদি থাকে আপনি বাইরে যা পড়েন। আচ্ছা আপনি কি মানুষ? আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি আর এখানে আপনি, সি মানুষ খারাপ হলে না এতটা খারাপ হয় না। আপনি না আমাকে জ্ঞান দেওয়া লাগবে না, আপনি যান, সত্য সব আমাকে জ্ঞান দিতে আইছে। ও সাথী রে কত দূরে চলে গেলে, ভাবি ভাবি কি হইছে? ভাবি আমি কোরআন শরীফ পড়তেছিলাম, আর আপনার ভাই আমার দরজার সামনে গিয়ে কি জোরে জোরে গান বলতেছে, ওকে একটু মানা করেন না আমি কোরআন শরীফ পড়বো। আমার ভাই এবারে মেহমান, আর আমার ভাই যেখানে খুশি সেখানে হাট পেয়ে ঘুরবে, গান গাবে, যা খুশি তাই ঘুরবে, তার তোর কি রে? আর শোন তোর সমস্যা হলে বাড়ি থেকে বের হয়ে যা। ভাবি আমি কোরআন শরীফ পড়তেছি আর ও গান বলতেছে, তো তো কি শোন, আমার ভাই ছোট্ট একটা মানুষ, হ্যাঁ তার যখন যা খুশি করবে, একটু মনের আন্দা গানই করছে, তাতে আর কারো সমস্যা হচ্ছে না, না এবারে তোমার সমস্যা হচ্ছে। আর তাছাড়া সেদিন আমার ফাইনামে তুমি এত বড় দুর্নাম দিলা, তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাই, যাও এখান থেকে। ভাবি আমি
কিন্তু খারাপ কোনো কাজ করতেছি না আমি কিন্তু আল্লাহর ইবাদত করতেছি হ্যাঁ করতে সেই সময় ব্যাঘাত ঘটাচ্ছে আচ্ছা শুনেছি আল্লাহর ইবাদত করলে তো আল্লাহর দিকে মনোযোগ থাকে তো আমার ভাই গান গাচ্ছে তোমার সেই দিকে মন যাচ্ছে তুমি কোন শেপ পড়ছো কোন শেপের দিকে মন থাক যা এখান থেকে যা যা আমার ভাইয়ের নামে এসে বিচার দিতে যা এখান থেকে যা এই কি হইছে কি হইছে কি হইছে নাকি এত সাহস দিকে আরে দেখো তোমার ছোট ভাই বড় সাহস দেখো আমার ভাইয়ের নামে আমার কাছে এসে অবজেকশন করতে আমার ভাই কি করছে বলো একটু গান গাচ্ছিল তার নাকি কনসেপ্ট বা ডিস্টার্ব হচ্ছে ও মানে আমার শালা একটু গান গাইছে আর তোমার বাজি গেছে তাই না তুমি যে ওই পরপুরুষের হাতে লটর পটর করো সিনা বাজে না তাই না ভালোই তো তুমি উপরে দেখাও যে আমি নামাজ পড়ি কিন্তু ভিতরে তো তোমার মনে করো যে হ্যাঁ ঝাঁকা নাকা শুরু হয় তাই না হ্যাঁ তুমি তো ঠিকই মনে করাই দিছো আমি তো ভুলেই গেছিলাম এই যে তুমি না কি তো খুব পর্দা করো ইসলামে কি নিয়ম আছে যে পরপুরুষের সামনে দেখা করো তার সাথে কথা বলো হাসাহাসি করো হ্যাঁ তখন তোমার লজ্জা করে না হ্যাঁ দেখো আমার ভাই একটু গান গাচ্ছে তোমার সমস্যা হচ্ছে হ্যাঁ এত সমস্যা আসে কোত্থেকে আমরা যখন ফোন দিই নাই সুন্দর করে তার ফোন নিলে তো কি সুন্দরভাবে তার সাথে কথা করছিল তোর কিছু মনে হয় নাই ভাবে দেখেন আপনি না জেনে না শুনে আমাকে কিছু বলবেন না যা এখান থেকে যা ওরা আদি কেটে করতে আসছে সাহস দেখো আমার ভাইয়ের নামে কমপ্লেন করে যাক ভালোই হয়েছে দুজন আচ্ছা মতো দিছে দিছি না দেখো ভয় ভয় কি রকম করে চলে গেল মানে সেই মজা লাগে বুঝবি যে কিরামতের রাজনীতি কেমন লাগে ঠিক আছে একটা জিনিস ভাবতে হবে আমার ভাই কি তো মাশাআল্লাহ কিভাবে ও বিরক্ত করে লাগে সেটা ভালোই জানো আরে যেমন ভাই তেমন বোন তোমার